أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ভাই আপনাদের কারো অসুবিধা হচ্ছে নাকি একটু উচ্চ আওয়াজে আমার রসুলের উপর দরুদ পড়েন আল্লাহুম্মা আওয়াজ দিয়ে দরুদ পড়ুন আল্লাহুম্মা اگر ہاں شاہ کو بانم نہاد چشم من پارا اگر ہاں شاہ کو بانم نہاد چشم من پارا کہ خاکے پاؤں بخشم دنیا اکبارا اللہم والا آلی اگر ہاتھ میں کسی راجی نہاد بر چشم من پارا اگر ہاتھ میں کسی راجی نہاد بر چشم من پارا کہ خاکے پاؤں بخوشم دنیا اکبارا اللہم والا آلی شنو حافظ بطویم تگل دازا نمی مانم شنو حافظ بطویم تگل تازا نمی مانم اگر ماند شبی ماند شبی دیگر نمی ماند اللہم والا آلی মঞ্চ বিষ্ট আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ জোয়ান যুগ ভাইয়েরা যারা আজকে জালসাকে জালসায় বসে আছেন রিয়াজুল জান্নাতের মধ্যে বসে আছেন এবং জালসার যারা কর্তৃপক্ষরা আছেন কমিটির ভাইয়েরা আছেন পর্দার অন্তরালের মা বোনেরা আছেন বিশেষ করে আমার পূর্বের বক্তা আমার ছোট ভাই পীরজাদা আলা হাসান মাওলানা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব তিনি তাঁর জ্ঞান গর্বের আলোচনা করে গেলেন এলাকার মসজিদের ইমাম সাহেব আছেন শ্রোতারা আছেন মসজিদের মুসল্লিগণরা আছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ফুরফুরা দরবার শিবের পক্ষ হইতে ঈদুজ্জোহা উপলক্ষ করে ঈদের নামাজ আদায় করেছি আমরা কুরবানি আদায় করেছি আল্লাহ তোর লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি সকলে উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজে জোরে বলা যায় না ভাই আপনাদের কারো কষ্ট হচ্ছে কি জোরে বলবেন চিনি খেতে গালে ব্যথা নেই আপনাদের কারো কষ্ট হয়নি তো কাকু উঠতে মন চাইছে যদি এখন যারা বসে আছেন যদি কারো ইচ্ছা জাগে উঠবার জন্য যদি পেচ্ছাপ লাগে এক আঙুল তুলবেন যদি পায়খানা লাগে দু আঙুল যদি কারো নেশা বিড়ি টিড়ি খাওয়ার নেশা থাকে তিন আঙুল আর যদি মনে হয় তেরেঙ্গা খাবো চার আঙুল যদি মনে ভাবে পাড়ি যাবো পাঁচ আঙুল যদি আমাকে না বলে যান আমি খোদার কসম কাছে আমি দোয়া করবো আল্লাহ
যারা জান্নাতের বাগান থেকে যারা অন্য জায়গায় আড্ডা মারছে আল্লাহ, ওদের পেটের মধ্যে এমন একটা কিনকিন করে ব্যথা দেবে, ও যেন সারা বছর একটা বছর যেন ব্যথার যন্ত্রণায় যেন ভোগে। উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে আলহামদুলিল্লাহ ব্যাপারটা কি বুঝলাম না, আরেকটু আওয়াজে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? তাহলে আপনারা তাহলে প্রত্যেকেই চাইছেন যারা চলে গেছে তাদের পেটে ব্যথা হোক নাকি? আমি বলবো কি, আমি বলবো কেন, যেনারা বলার ঠিক তারাই বলছে। খবরদার, আজকে আপনারা জান্নাতের বাগানে বসেছেন, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে শ্রবণ করে কাল কিয়ামতের দিনে আমার রসূলের বাগের কদমের নিচে আমার আল্লাহ যেন থাকার মতো তৌফিক দান করেন। সবাই উচ্চ আওয়াজে জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটা ছোট্ট প্রশ্ন করি, আমার কথা কষ্ট পাচ্ছে না তো, এই অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, আমরা কার পেটের মধ্যে পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম না খালার পেটে? জোরে বলবেন, বুড়ো মুরব্বি বয়োজ্যেষ্ঠ সকলে বলবেন। প্রত্যেককে আমি প্রশ্ন করছি, যাদের মুখ বন্ধ থাকবে আল্লাহর কাছে চাইবো আল্লাহ একদম মুখটা বন্ধ করে দাও, আমরা মায়ের পেটে ছিলাম না খালার পেটে ছিলাম? মায়ের তো। আর যারা বিয়ে করেছেন তারা মাকে বেশি ভালোবাসে না শাহুড়িকে বেশি ভালোবাসে? জোরে বলো। এই ফুচকে না, তোরা চুপ কর, তোদের জায়গায় আসে তোরা ধাক্কা মারবো, যেখানে ধাক্কা মারছে সেটা মারি। এখন একটু কাকে ভালোবাসে বিয়ে করলে? শাউরি, শাউরি বউ নাকি কি খেপার লোক রে? বলছে বিয়ে করলে কাকে ভালোবাসে? বলে শাউরিকে। তাহলে বউ তাহলে তোমাদের মনে হয় গন্ডগোল আছে, এই ঘরে থাকলে বউ আর বড় গেছে বাজারে গেছে, যদি বউ ফোন করেছে চুপ রাখতো ঠেলা বুঝে, এবার এরম আছে না নেই ভাই? আরে জোরে বলো, আছে না নেই ভাই? আমি আমি আপনাদের সঙ্গে দুটো কথা বলতে পারি তো? আপনার কেউ কষ্ট পাচ্ছে না তো? যদি কেউ কষ্ট পান তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আর যদি কেউ এখনো পর্যন্ত যদি ঘরে শুয়ে থাকে আমি বদদোয়া করবো, আল্লাহর পেটে ব্যথা দাও, এখানে আসতে গেলে কষ্ট হয়, কথা বুঝতে পারছেন না? বোতল খেতে খুব ভাল লাগে, আজকের দিনে কেউ বোতল খাননি তো? বোতল খোর কেউ আছেন নাকি? জোরে বলো, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, নাটা আরো আরেকটু জোরে হবে। কিন্তু মনে হচ্ছে নেতা মন্ত্রীর কাছে গেলে দিদি ভালো আছেন, হ্যাঁ কি হচ্ছে রে? ম্যাডাম মাকে সালাম করেনি, ম্যাডামকে গিয়ে সালাম করছে, ও ধুলো নিলে জান্নাত পাবে? জোরে বলেন। আর মায়ের যদি ধুলো যদি পায়ের ধুলো যদি মায়ের পায়ের ধুলো যদি ছেলে যদি কপালে নেয়, আর কোনো ছেলে যদি মায়ের দিকে গিবত গেল্লা পরনিন্দা পরচর্চা সব কিছু ত্যাগ করে দিয়ে সে যদি মায়ের দিকে তাকিয়ে থাকে, আমার আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে আমি আল্লাহ উমরা হজের সওয়াব দান করি। আর একটু জোরে বলেন, আপনারা কি চাইছেন, মায়ের দিকে সঠিকভাবে তাকাবেন না অন্যদিকে তাকাবেন? জোরে বলো, মায়ের দিকে তাকাবে না। এমন সময় দেখা যায় যদি এক্ষুনি যদি একটা নেংটি পরে একটা 26 বছর মেয়ে যদি দাঁড়িয়ে যায়, নিচের দিকে মুখ থাকবে না ওই দিকে থাকবে? আরে জোরে বলো। হ্যাঁ আমি বাপ তোমাদের সব জানি, কিন্তু ওয়াজ করতে গেলে ব্যাপার আছে, ওয়াজ করার আগে একটুখানি ধাক্কা মেরে নিচ্ছি, পাগলামতে মজা নেই। এরম বোতল খানে যারা যারা খান, আমি আপনাদের হাতে মারে ধরে বলি, বাপ একদম খাবেন না, যদি আপনি খাওয়া ছাড়তে পারেন আল্লাহ বলছে বান্দা তোকে আমি জান্নাতি করবো। আর একজন যাই হোক, প্রশ্নটা আমার একটাই, যখন মায়ের পেট থেকে যখন ছেলে যখন জন্মগ্রহণ করে, ভালো করে বুঝে নিন, যখন ছেলে যখন জন্মগ্রহণ করছে, মা আস্তে আস্তে তাকে পালন করছে, দুধ খাওয়াচ্ছে, বড় হলো, তখন কি বলে? আম্মা জান, আল্লাহ, আব্বা বলে না? ছেলে যখন লেখাপড়া করে কাকে ভালোবাসে? মাকে ভালোবাসে না? ছেলে যখন বিয়ে হয়ে যায়, বিয়ের পরে কাকে ভালোবাসে? হ্যাঁ বউকে, বউকে তো নাকি? এই জোরে বলো, বউকে ভালোবাসে না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কবর কাকে ভালোবাসে? কথা বোঝা গেল? আপনি মায়ের পেটে ছিলেন, ভূমিষ্ঠ হলেন, বড় হলেন, লেখাপড়া করলেন, 12 বছর 14 বছর 16 বছর লেখাপড়া কমপ্লিট, ব্যবসা বাণিজ্য করছেন, ছেলের ছেলের বিয়ে দিচ্ছে, বাপ মা দুজনে মিলে বিয়ে দিল, বিয়ে দেওয়ার পরে ছেলের কিন্তু ভক্তি ভালোবাসাটা
স্ত্রীর দিকে 80% চলে যায়, ভুল বলছি, চলে যায়। তো আমার বক্তব্য হলো কবর কাকে ভালোবাসে বলতে পারবেন? আমার প্রশ্ন, উত্তর কিন্তু আপনারা দেবেন, আমি দেবো না, একটা উত্তর দেবো না। আজকে আপনারা শিক্ষা অর্জন করুন, খালি হই হই করলে কোনোদিন বড় হওয়া যায় না। আপনি বলবেন কেমনভাবে হই হই করবো? একদিন হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি একদিন আল্লাহর কোরআন পড়ছেন, আল্লাহর কোরআন শরীফ পড়তে পড়তে কোরআনের মধ্যে এক জায়গায় লেখা আছে ইন্নি আখাফুল্লাহ, আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো। আর একজন যদি বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর কোরআনটা যখন পড়েছেন, ওমর ফারুক কোরআন শরীফ পড়াটা বন্ধ করে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে গিয়ে আল্লাহর দরবারে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসে, এত কান্না কাঁদেন কান্না বন্ধ হয় নাই। একদিন নয়, দুই দিন নয়, পাঁচ দিন সাত দিন হয়ে গিয়েছে। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন তিনি মসজিদে নববীর মধ্যে তিনি আসছেন না, মদিনা সাহাবারা ওমর ফারুকের ঘরে গিয়ে সালাম কালাম কথাবার্তা হয়। ওমর ফারুক সে আপনার সাধারণভাবে কথা বলছেন, কিন্তু ওমর ফারুককে যেমন বলা হয় ভাই আপনি মসজিদে নববীতে চলুন, ওমর ফারুক তিনি বলছেন আল্লাহ যদি নিয়ে যাবে আমি সেই দিনে যাব। এই চিন্তা করতে করতে একদিন নয়, দুই দিন নয়, খোদা 30টা দিন হয়ে যাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তিনি আল্লাহর বাইতুল্লাহ ঘরে নয়, এমন সময় তিনি মসজিদে নববীতে, এমন সময় তিনি হাজির হয়ে যায়। সাহাবারা সালামটা দিয়ে বলল ভাই ওমর আজকে 30টা দিন পরে আজকে মসজিদে নববীর মধ্যে আসলেন, কারণটা আপনি আমাদের একটু বলে দিন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক ওই সময় দাঁড়িয়ে বলেছিল ভাই আমার আল্লাহর কোরআন পড়তে গিয়ে এক জায়গায় কোরআন শরীফে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। ও চাচা পালাচ্ছ, ও চাচা পালাচ্ছ, আরে বলে যাবে তো, বিপদ, নিজেদের ঘাড়ে নিজে ফেলছেন। আমি কসম খেয়েছি মনে আছে, এই পেটের ব্যথা কিন কিন করে, জ্বরের জোরে নয়, এখানে বসতে গেলে মসজিদে বসবে যখন পুরো ঘুমোচ্ছে, একজন লোক এই তুই উজু করে আয়, হ্যাঁ আমার তো হাওয়া বেরোয়নি রে, তোর হাওয়া বেরিয়েছে কি না বেরিয়ে, তুই যে ঘুমিয়ে পড়লি তো অচেতন হয়ে গেলি, খোদার মাত্র আল্লাহ বলছে এই তুমি যখন ঘুমানো তোমার চোখটা বন্ধ হয়ে গেল তুমি অজু করে আসো, আল্লাহ বলছে তোমার সেজদাকে আমি আল্লাহ কবুল করি। আরে গুজুরি বলেন না খালি কামায়, আমরা কি করি জানেন, নামাজ নেই, রোজা নেই, শরীয়ত নেই, কোরআন নেই, হাদিস নেই, খালি পিছনে কাঠি মারা, এরকম আছে না বাপ? আর জোরে বলো আপনার লক্ষণ পুরো বেশি না কম? ওরে আল্লাহ কোথায় এসেছি রে, আমাদের ড্রাইভার টাইভার যারা এসে কাজ সঙ্গে এসে বলে হুজুর আপনি 5 কিলোমিটার দূরের লোক কিসে আপনি তাদের হেদায়ত করতে পারেননি, আমাদের গ্রামে গিয়ে বড় বড় কথা বলুন কেন? আরে ভালো কারোর পকেটে বিড়ি টিড়ি নেই তো আছে নাকি? যদি থাকে কেন জমা দেবে, জমা দেবে। আর আগামী কাল থেকে যদি বিড়ি যদি খাই আমি দোয়া করে বদোয়া করছি আল্লাহ ওর মুখটা যেন সে ঘুনমুন মুখও পাড়া হয়ে যায়, আল্লাহ জোরে বলুন আল্লাহ আমিন, আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যায় না আল্লাহ আমিন, দেবেন কি করে? সানা আল্লাহ ভাই তো মাচ্ছে টান মাচ্ছে টান, আমি দেখলাম আর টান দরকার নেই, একটুখানি গিতে দিয়েছি মানে পাগলাম হচ্ছে, খবরদার নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ভাই আমি খোদা 30টা দিন পরে আসলাম, আমি আল্লাহ তোর কেঁদেছি আমার নিজের গুনার জন্য, যখন আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছে আমার মনটা উতলা হয়ে গেছে, আনন্দে ভরে গেছে, আমি রসূলের দরবারে হাজির হয়ে গেছি। আরে বলতে বলেন তাদের কাকে ভয় করছে? তারা আল্লাহকে ভয় করছে। আর আপনি আমি কাকে ভয় করি? টাকাকে, টাকা না আসা কমে যায়, পয়সা না আসা কমে যায়, খবরদার নয়, একটু ভেবে চলবেন আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি করবে। আরে কত যদি বলা যায় আমার নবীর দরবার শরীফের কথা বলতে গিয়ে আর এক বুখারী শরীফে হাদিসের মধ্যে পাওয়া যায় আমার নবী আপনার নবী দয়ার নবী আম্মা জান মা খাদিজাকে নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলতে বলতে আম্মা জান মা খাদিজা
টুকরে কেঁদে উঠেছেন। আমার নবী আপনার নবী দয়ার নবী সময় বললেন, আপনার আলোচনা শুনতে শুনতে আমার এমন সময় কবরের কথা মনে পড়ে গেছে, আমার চোখ দিয়ে পানি বার হয়ে যাচ্ছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউত বারাগো, মউতের স্বাদ প্রত্যেকটা মানুষকে চাখতে হবে। আমার নবীকে ওই সময় আম্মা জান্নাহ খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজআ সাকারাতুল মউতে বিলহাক, মউতের কষ্টটা প্রত্যেকে নিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা, আমার মউতটা কেমন হবে চিন্তা করি। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, এ খাদিজা, তুমি কি চাও তুমি আমাকে খুলে বলো। আম্মা জান মা খাদিজা কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা অন্য কিছু চাই নাই, আমি খাদিজা আপনার কোলে যেন দুনিয়া থেকে যেতে পারি। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, এ খাদিজা, হায়াত মওত রিজিক আল্লাহর হাতে, আমি নবী আগে যাবো কি তুমি আগে যাবো এটা বলার ক্ষমতা আমি রসুল আমি কোনোদিন বলতে পারবো না। আম্মা জান মা খাদিজা আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ গো, আমি খাদিজা আমার হায়াত কে দে আমার নবীর, আমার স্বামীর হায়াত কে আল্লাহ তুমি বাড়িয়ে দাও। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান মা খাদিজা এমন সময় যখনই এই কথাটা বলেছেন, আমার নবী আপনার নবী দয়া দেই বললেন, এ খাদিজা, হায়াত মওতের কথা আমি রাসূলুল্লাহ বলতে পারবো না, তুমি আগে যাবে কি আমি আগে যাব জানি নাই। খাদিজা তুমি এইভাবে চেয়ো না। আম্মা জান মা খাদিজা আগে আমার রাসূলের পাশে আবার প্রশ্ন করলেন, এ খাদিজা, তুমি আর কি চাও তুমি আমাকে খুলে বলো। আম্মা জান মা খাদিজা কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কিছুই চাইছি না হুজুর, আল্লাহ আপনা আমি যদি আপনার আগে বা পরে চলে যাই, আপনার মাথার পাগড়ি মোবারকটা যদি আমার কাফনের সঙ্গে দেয়া হয়, আমার বিশ্বাস আছে কবর আমার সঙ্গে বিয়াদবি করতে পারবে না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, এ খাদিজা, আজকে আমার পাগড়ি মোবারকটা তুমি চেয়েছো, আমি নবী দুনিয়াতে যদি নাই থাকি আমার মাথার পাগড়িটা তোমার কাফনের সঙ্গে দেয়া হবে, তোমার কোনো চিন্তার কারণ নাই। এ কথা বলার সঙ্গে সঙ্গে দুই থেকে তিন মিনিটের মধ্যে আম্মা জান মা খাদিজা আবার টুকরে কেঁদে উঠেছেন। আমার রাসূল আবার প্রশ্ন করলেন, খাদিজা মা ইউতিকে, খাদিজা তুমি আবার কেন কাঁদছ বলো। আম্মা জান মা খাদিজা চিৎকার করে বললো, হুজুর আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার পাগড়ি মোবারকটা আমার কাফনের সঙ্গে দেয়া হবে ঠিক কথাই, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, কবরে আপনি জানাজাত আপনি নামাজ জানাজাত নামাজ পড়িয়ে দেবেন, জানাজাটা হলো মাইয়্যেতের জন্য দোয়া। হুজুর এমন সময় আমার লাশটা নিয়ে গিয়ে যখন কবরে শুয়ে দেয়া হবে, আপনার সাহাবার আগে মিনহা খালাকনাকুম অফিয়া নুইদুকুম আমিনহা নুখরিজুকুম তারাতুল উখরা বলে তিন মুঠো করে মাটি দা দিয়ে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুবান থেকে আমি শুনেছি আমার রাসূলের পাক তিনি বলেছেন, হাদিসটা মিশকাত শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, আমার নবী আপনার নবী দয়ার নবীকে আম্মা জান মা খাদিজা বললেন, হুজুর কবরে শোয়াবার পরে আমার অন্ত আমার শরীরের মধ্যে যখন জানটা দেবে কলবটাকে দেয়া হবে, এমন সময় আমাকে যেমন পোষানো হবে এমন স্পষ্ট করা হবে, মান রাবকা তোমার রব কে, মা দিন কা তোমার দিন কে, এমন সময় বুখারী আপনার বুখারি শরীফ আবু দাউদ শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, এমন সময় আল্লাহ রসুল আল্লাহর হাবিবের তাসবিরটাকে দেখিয়ে বলা হবে, মাহাজা রাজল, এই মানুষটাকে তোমরা চিনতে পারছো কি বলো, ওই মানুষটা যদি ইমানটা মজবুত থাকে সঙ্গে সঙ্গে বলে উঠবেন আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসবে, এই রে সারা আমার বান্দা আমার বান্দি সঠিক উত্তর দিয়েছে, যাও চলে যাও জান্নাত থেকে কবর পর্যন্ত একটা সুরঙ্গ রাস্তা তৈরি করে দাও, জান্নাতের হাওয়া যেন বইতে থাকে, যেমন সময় জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওই বান্দা বান্দিকে তোমরা ঘুম ঘুমাতে বলো, এমন সময় ঘুমাবার পরে
কাল কিয়ামতের দিনে যখন তোলা হবে এমন সময় যখন বলে ভাই ওঠেন ওঠেন ওঠেন, আমার আল্লাহ আগের হুকুম হয়ে গেছে, বিচারের দিন এসে গেছে, না রে ভাই মাত্র আধা ঘন্টা ঘুমালাম আপনি কেন তুলছেন, ওই সময় আল্লাহর ফেরেশতা বলবে না না আপনি আধা ঘন্টা ঘুমাননি, আপনি 1000 বছর ঘুমিয়েছেন, 500 বছর, 200 বছর, 100 বছর ঘুমিয়েছেন, এমন সময় আমার আল্লাহ পাক পরবর্তীকার বেনিয়াজ বলেন দুনিয়া থেকে যে ব্যক্তিটা ছেলে হোক আর মেয়ে হোক যদি ইমানটা যদি মজবুত করে নিয়ে চলতে পারে কবরের সময়টা কাল কিয়ামত পর্যন্ত আধ ঘন্টা মনে হবে, যদি আপনার আমার আমল যদি ঠিক না থাকে, খাওয়া দাওয়া যদি ঠিক না থাকে, বয়স আপনার ফ্যামিলির সঙ্গে দুর্ব্যবহার যদি করেন, এমন সময় 60-62 বছর বয়সে নামাজ পড়ছেন, যতই আপনি থেকে টানেন মুজাদ্দিদের জামান ফুরফুরা বিল অবকাশের দিকে যতই কলজের মধ্যে টেনে রেখে দেন না না আমার আমার রসুলের পাঁচ স্থান তিনি বলছেন ওই ব্যক্তি যতই আজকে যত যাই করুক না কেন তার মধ্যে যদি আল্লাহর ভয় আল্লাহর ডর না থাকে মানে রব্বকা মা দিনকা উত্তর না দিতে পারে এমন সব ডান দিকের কবরে মাটি বাম দিকে চলে যাবে, বাম দিকের কবরে মাটি ডান দিকে চলে আসবে। আমার আম্মা জান মা খাদিজা খাদিজার সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার জানাজার নামাজটা পড়াবেন ঠিক কথাই, জানাজাটা হলো মাইয়্যেতের জন্য দোয়া, এমন সময় আমার লাশটা নিয়ে গিয়ে যখন কবরে শুয়ে দেবে আপনার সাহাবারা গিয়ে মিনহা খালাকনাকুম অফিয়া নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারা তো খরা বলে তিন মুঠো করে যখন মাটিটা দিয়ে চলে যাবে হুজুর আপনি আমার রওজাবাগের বাম পাশে দাঁড়িয়ে থাকবেন, আমার নবী আপনার নবী তো এনে বললেন এখানে তুমি যাতে রাজি আমি রসুল্লাহ তাতে রাজি, সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা যায় এখন বলুন, কোন স্বামী যদি মারা যায় স্ত্রীর চোখ দিয়ে অনেক সময় কারোর পানি বেরোয়নি এরম কে সাচানা নেই, আরে জোরে বলুন আমি বাস্তবটা নিয়ে বলছি বলে কাউকে কষ্ট পাচ্ছেন না তো, ব্যথা পাচ্ছেন না তো, আর যারা জোয়ান চ্যাংরা ফাচকে আছো ওই মোবাইলে হ্যালো তোমার জন্য যান কেমন করছে, তোমার জন্য কলজে কেমন করছে, তোমার তো একটু মুখটা দেখাও না তোমার আমার যানটা ভরে যাবে একদম, আমার বাবের 7 বিঘে জমি আছে তোমার নামে লিখে দেবো মাল বে করলে চলে এসে, ওইসব জিনিসগুলোর 2.5-3 মাস থাকে। আর আগের যুগে বলবো কথা না খোদার কসম খেয়ে বলছি আপন ভেবে বলছি কে খারাপ ভাবছেন না তো ভাই, আমি কিন্তু আপনাদের দেশটাই দেশেরই লোক কিন্তু আমি 24 ফোড়ার মাল নই, যদি বলার থাকে এখানেই বলবে আর আমি যদি খারাপ কাজ করে থাকি সামনে আমার বলবে পিছনে নয় পিছনে বলবেন, আমি দোয়া করো আল্লাহর জুবানকে ছোট করতে হয়। আমাদের আছে কি জানেন, আমাদের কাছে 3টে জিনিস আছে, যদি ব্যাটাকে যদি নামাজ পড়ে ফজর নামাজ আর আসরের নামাজ আর মগরেবের নামাজ পড়ে সুজা চায়ের দোকানে চাচা গিয়ে বসে কি করলি ফতোয়া, তো চায়ের দোকানে ফতোয়া হয় ভুল বলছি না তো, এর গিবত ওর গিবত করে 2-4টা টেনে টুনে কুল্লি করে সে আল্লাহ একবার বুক পকেটে কি আছে বিড়ি মানে শেষ দাঁড়িয়ে গেছে পড়ে গেছে বিড়িটা বলছে তো অবস্থা পড়ে গেল ভালো ঘুষ খোদার ঘরে হারাম বস্তু ঢুকাচ্ছ আর মরে যাওয়ার পর ভালো ছিল আমাদের জন্য খুব ভালো ছিল খুব ভালো লোক ছিল বেটা, যতদিন দুনিয়ায় বেঁচে ছিল কেউ তাকে ভালো বলুনি বেটা মরে যাওয়ার পর ভালো হয়ে গেছে, আর আমার মতো ফুটপাত থেকে হুজুর আনবে জানাজার নামাজ পড়িয়ে দেবে আমরা আশ্চর্য মলম পকেটে রেখে দেবে টুক করে খালি 2 চোখে লেগে দেবে আল্লাহ হু হু করে পানি পড়বে, আরে বাপ রে বাপ জানিস ফুরফুরা হুজুর, আরে আমার দাদা হুজুর কলজের হুজুর আমার দাদা হুজুর, ওরে খাবা যে পিসায় তোমার জানাজার নামাজটা পড়াতে এসেছে ওর নিজের স্বার্থের জন্য এসছে, ও জানে জানাজার নামাজ পড়ে যখন দোয়া চাইবো চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি বার করতে পারি 2 ফোঁটা যদি বার করতে পারি 5000 যদি দেওয়ার নিয়ত থাকে ওকে 7000 দেবে, বুঝলো পাগল কোথায় ক টাকা দিচ্ছিস বলে 5000 দূর বেশি করতে না কি কেঁদে জানিস পুরো দাঁড়ে ঢুকে গেছে একদম, বলে কি করে বলে আমার দাদা হুজুরের আওলাদ বলছো তো, তোমার দাদা হুজুরের আওলাদ তোমার কবরের সাথে যাবে, আরে জোরে বলো আমার মুজাদ্দিদে জামান বলে দিয়ে গেছেন তারা 5টা 20 টুকরা বলে গেছেন হে ছেলেরা তোমরা এই রাস্তাতে চলবে আল্লাহ তোমাদের জান্নাতি করবেন, আরে বলছো জোরে বলা যায় না, আমাদের কাটি মারা ছাড়া আছে কি, আমাদের পিছনে কাটি মারা ছাড়া আমাদের জীবনে আছে কি, কত বুঝতে পারছেন না, খবরদার একটু ভেবে চলবেন
আমার রাসূলের সঙ্গে আম্মা জান্নাহ খাদিজা বলেছিল, হুজুর আপনি আমার রওজার বাম পাশে থাকবেন, জবাইজন চলে যাব থাকবো। কেন খাদিজা? বলে হুজুর যদি কোনো কবরে আজাব হয়ে থাকে, হুজুর আপনি আমার পাশে থাকলে কবর আমার সঙ্গে বিয়াদবি করতে পারবে না। আরেক হুজুর বলেন, আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, হ্যাঁ খাদিজা তুমি যাদের রাজি আমি রসুল তাদের রাজি। আম্মা জান্নাহ খাদিজা আমার রসুলের পাকের কোলে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমার নবী আপনার নবী দয়ার নবী মাথা থেকে পাগড়ি খুলে দেয় মেয়েদের দি বললেন, যাও চলে যাও চলে যাও, তোমাদের আম্মা জানে যখন আপনার কাফন করাবে কাফনের সঙ্গে আমার এই পাগড়িটা দিয়ে দেবে। আমার রসুলের পাক সাল্লাল্লাহ আম্মা জান্নাহ খাদিজার লাশটা যখন দাফন সময় জানাজার নামাজ হয়ে গিয়েছেন, লাশটাকে আমার সব কবরে শুয়ে দেওয়া হয়, সাহাবারা আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বুকটা দিয়ে সিনাটা চাপ দিয়েছেন, রওজা মাটিটা হালকা হয়ে সরে যায়। আমার নবী আপনার নবী দয়ার নবী আবার রওজার মাটিটা সমান করে দিয়েছেন, যখনই সমানটা করে দেয়া দেয় আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা দাঁড়িয়ে আছেন সালাম দিয়ে বলেন, হুজুর আজকে আম্মা জানের কবরে আজাব হচ্ছে যদি বলুন। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, ফালা তাফাল ফালা তাফাল, কখনো নয় কখনো নয় তোমাদের আম্মা জানের কবরে আজাব হয় নাই, কবরে মাটি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, আয় আমার আল্লাহ আজকে আমার মধ্যে যাকে রাখা হচ্ছে, দিন দুনিয়ার বাদশার স্ত্রীকে রাখা হচ্ছে, আমি কবরে মাটি বিয়াদবি করতে পারবো না, একবার ডান হাতের সঙ্গে একবার বাম হাতের সঙ্গে মোয়ানেকা করতে চাই। এমন সময় যখনই কবরে মাটি আম্মা জানের দিকে এমন ছোট হয়ে আসছেন, আমার নবী বুকটাতে সেনাটা চাপ দিয়েছেন, ডান দিকে রওজার মাটি বাম দিকে রওজার মাটিটা এতটা দূরে চলে গেছে আমার রসুল আর চামড়া চোখে দেখতে পায় নাই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ জোরে বলেন। এসব কাজগুলো আমাদের ঘরের হুজুর আলা হজরতের মেজলা হুজুরকে দেখেছেন? এই জোরে বলুন, দেখেননি? আরে মেজলা হুজুরকে দেখেননি? মেজলা হুজুরকে আমরা দেখেছি, দেয় না এখানে দাঁড়িয়ে কবর হুজুর কি হয়েছে, আজাব হচ্ছে, একদম ডাইনি, আজাব হচ্ছে কবরেতে, এখানে তিনবার আলহামদুলিল্লাহ 10 বার কুল আল্লাহ 11 বার দরুদ শরীফ পড়ো, আমি আবু জাফর দোয়া করব। মেজলা হুজুর কেবলা কবরের পাশে দাঁড়িয়ে কবরে আজাবকে ঠান্ডা করে দিয়েছেন। আরেকজন চলে গেলে, আরে খালি হই হই করলে হবে বাপ, খবরদার নয়, আপনি মেজলা হুজুর কেবলা ফলো করুন, আপনি কোরআনকে ফলো করুন, আপনি হাদিসকে ফলো করুন, এর পিছনে ওর পিছনে ঘোরাঘুরি বন্ধ করুন। আম্মা জান মা খাদিজা রাসূল ইব্রাহিম বলছে, হুজুর আমার কি হবে? বলে খাদিজা তুমি চুপ করো, তুমি কিছুই মনে করবে না, আল্লাহ যেন তোমাকে কবুল করে জান্নাতি করুন, আমি নবী তোমার জন্য আমি দোয়া চাইছি। আরেক যদি বলে যে, আর আজকাল যুগে যদি কোনো মেয়ের স্বামী যদি স্ত্রী যদি মারা গেছে, স্ত্রী মারা গেছে এমন সময় ছেলে বাপ ছেলেরাও আছে মাশাআল্লাহ, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন, কয়েকদিন আগে একটা নেটে দেখছি ছেলে বাপ ফোন করছে, কচি তোমার কেমন আছো, ভালো আছো, ঠিক আছে, কাজ কাজবার কেমন চলছে বলো তো, আচ্ছা ঠিক আছে সব ঠিক আছে বুঝে ফেলেছি, হ্যাঁ ঠিক আছে আমি তোমার টাকা পয়সা জোগাড় করে নিয়ে যাচ্ছি, মোটামুটি 5 কেজি সোনা কিনবো, কিন্তু তোমাদের কারবারটা একটু বড় করে দেবো, ঠিক আছে, আর একটা কথা বলবো তোমাকে, হ্যাঁ বলো আব্বা, আমি একটা বিয়ে করতে চাইছি, তোমাদের অনুমতি চাইছি, তুমি বড় ছেলে তো, বলছে আমার অনুমতি কি আছে, তো আপনি বিয়ে করবেন? বললে না আমি এমন দেখে করছি যেন তোমারা যেন তোমাদের না ক্ষতি হয়, তোমরা তাকে মা বলে ডাকবে, এরম বাপ আছে না নেই জুড়ে বলো, 40 দিন পেরোই নে, 7 দিনে মাথায় মাল বিয়ে করে নিয়েছে, আর যদি কাঁচি বাবা কি হবে আমার, কেউ ছেলেরা বলছে আব্বা তুমি কেন চিন্তা করছো, বলছে আমার পা ব্যথা হয়, পায়ে তেল মাখাতে হয়, বাপ ছেলে বলছে আব্বা তোমার পায়ে আমি মালিশ করে দেবো, বলে আমার কাপড় চুপড়কে ধোবে, বলে আমার তোমার বৌমা তো যদি না ধোয় আমি ধোবো, ছেলে বলছে বলছে তুই কিছু বুঝিনি, আজ বাজু কথা বুঝিনি, তোরা একটুখানি দেখ দেখ দেখ। আজকাল বাপগুলো নির্লজ্জ হয়ে গেছে,
আজকে বাপগুলো নির্লজ্জর জন্য আপনারা আমার ছেলেরা কিন্তু ভালো হচ্ছে না। দেখবেন কিছু কিছু জায়গায় আমরা কি করি জানেন, দোকানে ধার খাই, এরকম আছে না? আরে এই মাসের মাইনে পাবো, টাকা পাবো, ছেলে দিল্লি থেকে মাল পাঠাবে, তোর পুরো ক্লোজ করতে দেবো। ও আল্লাহ, চাচা বলে যে তারিখ দিয়েছে সেই তারিখ ছেড়ে দিয়ে অন্য তারিখে অন্য দোকানে আবার খাচ্ছে। ও দোকানদার খুঁজে 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 তার বাড়িতে গেছে, গিয়ে বলছে বড় ভাই বাড়িতে আছেন, বড় ভাই বাড়িতে আছেন। ও আল্লাহ, বড় ভাই জানো তো আমার আজরাইল এসে গেছে। ও ছেলেটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে ছেলেটা, বলে কচি বলে কি হয়েছে, বলে কচি তুই গিয়ে বল আব্বা ঘরে নেই, তুমি ইংলিশ মিডিয়ামের ছাত্র। এ বলছে কাকু কাকু সালাম আলাইকুম, বলছে ওয়ালাইকুম সালাম, বলে বেটা তোমার আব্বা ঘরে আছে? হ্যাঁ কাকু, আব্বা বললো আব্বা ঘরে নেই, আব্বা বললো আব্বা ঘরে নেই। ছেলেটা ভুল বলছে না ঠিক বলছে? আরে জোরে বলুন, তাকে আপনাকে হারাম জায়গায় নিয়ে আসছেন কে? জোরে বলবে, একটা জবান বন্ধ থাকলে জানো বাপ তুমি কাজ করছো, উচ্চ আওয়াজে বলুন, কে আনছে খারাপ জায়গায়? আর একটু জোরে বলো। আর মেয়ে যখন পাশের বাড়ির মেয়েটাকে যখন ভালোবেসে ফেলেছো, না হুজুর ও ছেলে ও মেয়েকে আমি তুলব নি, বলে কেন রে? বলে ওর বাপ ভালো নয়, মা ভালো নয়, গোষ্ঠী ভালো নয়। আমি বলি তোমার তুমি ঘর করবে? আজকে একটা কেস এসেছিল আমার কাছে, মানে হুজুর কী করে কী হবে বন্ধু, তুমি ঘর করবে? সে মেয়েটাকে যে বিয়ে করবে সে বলছে আপনি ঘর করবেন? না না ছেলে, ও ছেলে যদি ঘর যদি করতে চায় ওকে করতে দিন, যদি আপনার কোনো প্রতিবাদ থাকে আপনি একটা কাজ করুন, কি ছেলেকে অনুষ্ঠান করে বিয়ে দেয় দেন, বিয়ে দেওয়ার পর ছেলেকে বলে দিন তোমার আমার ঘরে কোনো স্থান নেই, তুমি তোমার ফ্যামিলি নিয়ে অন্য জায়গায় থাকো, তোমার এই পর্যন্ত কোর্স কমপ্লিট করে দিলাম। আসল কথা হয়ে গেছে কি জানেন, বাপেদের দুর্বলতার জায়গায় যখন পেয়ে গেছেন ছেলেরা, তখন ছেলেরা যা ইচ্ছা তাই মনে করছে, খবরদার নয়, একটু ভেবে চলবেন, রসুলকে ফলো করবেন, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতি করবেন। আর একটু যদি বলা যায় আমার নবীর দরবার শরীফের কথা বলতে গিয়ে আর এক বুখারী শরীফে হাদিসে এর মধ্যে পাওয়া যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন সময় আসরে একদিন আসরের নামাজ পড়িয়েছেন, আসরের নামাজ পড়ে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুরাখানায় তিনি যাই নাই, আল্লাহর নবী এমন সময় বের হয়ে কোথায় গেছেন কেউ জানতে পারে নাই। একদিন দুদিন তিন দিন হয়ে যায়, আম্মা জান মা ফাতিমা তো জোরা বলে না না আমার আব্বা জান কোনো জায়গায় চলে যায়, আমি ফাতেমা আমাকে না বলে যাই নাই, আমার আব্বা জান তিনি আর দুনিয়ায় বেঁচে নাই, এই বলা কাঁদতে থাকে, আম্মা জান মা এসা কাঁদতে থাকে। অবকাশ সিদ্দিক ওমারকে বললেন ভাই ওমার চলো চলো আমরা দুই ভাই মিলে আমার রসুলের পাশে সংবাদটা নিয়ে আসি। এমন সময় তিনটে মাই রাস্তা যাওয়ার পরে একজন আল্লাহর বান্দা ছাগল ভেড়া দুম্বা চড়াচ্ছেন, ওই মানুষটাকে সালামটা দিয়ে অবকাশ সিদ্দিক বললেন আনা আবা বাকারি, আমার নামটা হলো আবু বাকার ভাই, আজ বা কাল বা পরশু তিন দিনের মধ্যে আল্লাহর কোনো বান্দা এই রাস্তা দিয়ে ওই কোনো জায়গায় গিয়েছে কি তুমি বলতে পারো? ওই ছাগল ভেড়া দুম্বা যে চড়াচ্ছেন ওই মানুষটা বলল ভাই আজ থেকে তিন দিন আগে আল্লাহর একজন বান্দা এই রাস্তাতে হেঁটে গেছে, তার চেহারা থেকে নূর আর জ্যোতি বার হয়ে যাচ্ছে, এমন নূর আর জ্যোতি বার হয় এমন সময় মানুষটাকে আপনার কি বলে পাহাড়ের মধ্যে গিয়ে সেজদায় গুনেন বারবার বলতে থাকেন ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি। অবকাশ সিদ্দিক শুনে বললেন এই উমার ওটা অন্য কেউ নাই, ওটা তোমার নবী আমার নবী দয়ার নবী। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল কার জন্য কাছে এই জোরে বলুন, আওয়াজ দিয়ে প্রত্যেকে বলবেন, মুখটা বন্ধ থাকলে জানবো উম্মতে মুহাম্মাদি আপনি নন, উচ্চ আওয়াজে জোরে বলুন কার জন্য, আর একটু জোরে বলেন রসুল কাঁদছেন কাদের জন্য? আচ্ছা আমার রসুল সোনার মদিনার জমিনে তিনি জেন্দা না মুর্দা? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কজন জেন্দা বলছেন হাত তোলেন, দুটো হাত তোলো, কিছু মাল দু নম্বর থাকে তো তোলেন, সুজা করেন না রেখে আমার রসুল জেন্দা তো? আর একটু জোরে বলেন আমার রসুল বলছেন যে ব্যক্তি আমাকে সালাম পৌঁছে দেয় তার বাপের নাম দিয়ে আপনি, আমার নাম হলো শাহিন সিদ্দিকী, শাহিন সিদ্দিকী বিনতে আবুল ফারাহ, আপনাকে এই সব পাঠিয়েছে আমার রসুল, সালাম পাঠিয়েছে আমার রসুল, সেটা দেখে মুচকি হেসে বলে আল্লাহ এদের জীবনে গুনাহ মাফ করে দাও। আর একটু জোরে বলেন, তাহলে বিড়ি কে টেনে বলবে সালাম দেবে?
বোতল চলবে নাকি আর? আর জোরে বলো, কজন বোতল খাবেন না হাত তোলেন, তোলো, উঠবে এখনো মাছ যারা উঠবে না দুটো হাত তোলো। হ্যাঁ, আরে তোলো না, আমার কোথায় কষ্ট পাচ্ছেন না? আরে তোলেন, এই একটা হাত নিচে না তাকে তোলছো, সব ভিতর ভিতরে মাল খাই, খালি সাইন ভাইজান 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 তোলেন না, রে দেখবে বোতল খাবে না তার জোরে বলেন, বোতল যদি খাই আল্লাহ যে এলাকায় আমরা বসে আছি আল্লাহ তোমার এই এলাকায় যদি জলসা বন্ধ হয়ে যায় আল্লাহ এই জমিন থেকে তুমি আল্লাহ জেকে যেন শুরু হয়ে যায় আল্লাহ ওই হারাম বস্তুগুলো যেন ওরা যেন বাতিল করে দিয়ে যা হাত তুলেছে আল্লাহ তুমি এদের গুণাগুলোকে ক্ষমা করে দাও। আরেকবার জোরে বলা যায় না আল্লাহ, ঈদুল জোহার নামাজ আদায় করেছে আল্লাহ, ইসমাইল আলাইহিসসালামের ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত আদায় করেছে আল্লাহ, আম্মা জান্নাহ হাজেরা সুন্নাত আদম আলাইহিসসালামের সুন্নাত আম্মা জান্নাহ হাওয়া সুন্নাতকে আদায় করে আজকে তিন দিনের মাথায় বসেছি আল্লাহ কাল কিয়ামতের দিনে আমাদের জন্য আজকে সুন্দর মজলিসে বসে আছি তোমার জান্নাতে কাল কিয়ামতের দিনে আল্লাহ তোমার রসুলের কদমে নিচে আমাদের পীর মশাইখের সঙ্গে থাকার তৌফিক দান করো। সবাই জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু আওয়াজে জোরে বলা যায় না, বেজার হলেন কেউ নাকি? এই জোরে বলো, কেউ বেজার হননি তো? চাচা তুমি দাড়িটা রাখবে, ও শার্ট পরা কাঁচা চেক চেক আছে, দাড়িটা রেখে দেবে, দাড়ি রাখবে, পারবে তো? পারবে তো? যত বলেন ইনশাল্লাহ। আওয়াজটা জোরে দাও, তুমি বলছো কেন? ওই লোকটাকে জিজ্ঞাসা করছো, দাড়ি রাখবে তো? নামাজ পড়বে জান্নাতের বাগান? বলছে হুজুর আমি নামাজও পড়বো আমি দাড়ি রাখবো, নিয়ত করেছি জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনার খুশি না বেজার? শোনেন, উনি যদি হেদায়েত আমার কথাই যদি হেদায়েত হয় আমরা যতগুলো মানুষ এখানে বসে আছি আল্লাহ আমাদের ঘরে একসঙ্গে জান্নাতি করে দেবেন। আরে একটু ভালো মানুষ হয়, আমার কথাগুলো খারাপ লাগছে না, অসুবিধা লাগছে না? খবরদার একটু ভাববেন আল্লাহ কবুল করবেন। আরেকবার জোরে বলা যায় না, আমার নবীর দরবারে কথা বলতে গিয়ে আবু বকর সিদ্দিক এমন সময় তিনি উমারকে নিয়ে আমার রসূলের পাকের দরবারে এমন পাহাড়ের মধ্যে উঠলেন, উঠার পরে চামড়া চোখে দেখতে পাই আমার নবী আপনার নবী দয়াত নবী সিজদায় পড়ে বারবার বলেন ইয়া হাবলি উম্মাতি ইয়া হাবলি উম্মাতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আবু বকর সিদ্দিক সালামটা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ আনা আবু বকর, আমার নামটা হলো আবু বকর, হুজুর আপনার কাছে আমি আবু বকর এসেছি, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তুললেন না, ওমর ফারুক এসে আবু সালাম দিয়ে বললেন হুজুর বিয়াদবি ক্ষমা করবেন আমি প্রথম জীবনে ঈমান আনি নাই পরবর্তীতে ঈমান এনেছি, হুজুর আমার সারা জীবনের আমলগুলোকে ইবাদতগুলো কাল কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মাত উম্মাতি আসবে তাদের আমলের সঙ্গে আমি ওমর আমার আমল ট্যাগ করে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না, ওসমান গনি সে একই কথাবার্তা বললেন, আলী কারবুলা জব যখন এ কথা বলে বললেন হুজুর আমি অন্য কেউ নাই আমি আপনার জামাতে এসেছি, ফাতেমার স্বামী এসেছি, ইমাম হাসান ইমাম হুসাইনের আম্মার আব্বা আব্বা জান এসেছি, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না, আলী কারবুলা জব এমন সে আম্মা জান মা ফাতেমার ঘরে গিয়ে সালাম দিয়ে বললেন ফাতেমা তোমার আব্বা জানকে আমি দেখে এসে আসলাম, আম্মা জান মা ফাতেমা চিৎকার করে বললেন হে আমার স্বামী আমার আব্বা জানকে আপনি দেখতে পান নাই, আমার আব্বা জানের লাশটা দেখতে পেয়েছেন বলে আপনি আমাকে মনের মধ্যে সান্ত্বনা দিচ্ছেন। ওই সময় আম্মা জান মা ফাতেমাকে আলী কারবুলা বললেন আয় ফাতেমা তুমি শুনে রেখে দাও আমি যদি জীবনে একটা মিথ্যা কথা বলতাম তোমার আব্বা জান আমাকে জামাই বলে কবুল করতো না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমিও বলি আপনি বলেন, আমরা মিথ্যা বলি না ভাই, আর জোরে বলো। আমি সকাল থেকে রাত্রির 12টা প্রায় বাজতে যাচ্ছে মনে হয়, আমি কিন্তু একটা নয় গোটা পনেরো মিথ্যা কথা বলেছি। আপনি কি বললেন? আমি স্বীকার করছি মসজিদে নামাজ হচ্ছে, আপনার ওযু নেই, আপনার কাপড়টা নাবার, আপনার গোসল নেই, আপনি আমার সঙ্গে আসছেন,
মসজিদে যখন নামাজ চালু আছে আপনার মনের মধ্যে যদি বলে আল্লাহ, মন যদি বলে আল্লাহ, আমি খুব অন্যায়কারী, আল্লাহ আমি খুব অপরাধকারী, নামাজ হচ্ছে নামাজ পড়তে যেতে পারলাম না, আল্লাহ আমার আল্লাহ বলছে হ্যাঁ ফেরেশতা তোরা সাক্ষী থাক, ওই ব্যক্তি অনুতপ্ত করার জন্য, অনুতপ্ত হওয়ার জন্য আমি আল্লাহকে জান্নাতি বললাম, আর কিছু বলেন তাহলে বেনামাজে ঘুরবে নাকি? জামাত হচ্ছে ধরতে পারলেন না, ঘরে এসে পাক হয়ে তুমি নামাজ আদায় করে ফেলবেন, আল্লাহ বলছে জান্নাতি বলে কবুল করবো, আর কিছু বলেন আমার রসুল রসুল জামাত আম্মা জান্না ফাতেমাকে যখন বলেছেন, ফাতেমা হচ্ছে আমার স্বামী আমার আব্বাকে আমি নিজের চামড়ার চোখে দেখবো, বলে 3 মাইল হাঁটতে হবে, বলে আমি রাজি আছি, পাহাড়ে উঠতে হবে, বলে আমি রাজি আছি, সবেতেই রাজি। আম্মা জান্না ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আমার রাসূলের পাকের কাছে হাজির হয়, যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর বিয়াদ ক্ষমা করবেন, আমি অন্য কেউ নই, আমি আজকে আপনার কলিজার টুকরা ফাতিমা এসেছি, আব্বা জান আপনি কোন বেজনিল্লাহ উঠুন উঠুন, সিজদা থেকে মাথা তুলুন, আমার নবী আপনার নবী দয়ার নবী, সিজদা থেকে যখন মাথা তুলছেন না আম্মা জান মা ফাতিমা আবার বললেন, আব্বা জান আমি আলীর স্বামী আর স্ত্রী বলছি, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন, আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন না, আমার নবী আপনার নবী দয়ার নবী দরবারে, আম্মা জান মা ফাতিমা আবার চিৎকার করে বললেন, আব্বা জান বিয়া তুমি ক্ষমা করবেন, আমার দুটো সন্তান দুনিয়ায় বেঁচে আছে, ইমাম হাসান ইমাম হুসাইনকে আপনা আমার দুই সন্তানকে কাল কেয়ামত পর্যন্ত আপনার যত উম্মাত উম্মতি আসবে তাদের আমলের সঙ্গে আমার দুটো সন্তানকে তাদের জন্য কুরবান করে দিলাম, আপনি একবার সিজদা থেকে মাথা তুলুন, আমার দুটো সন্তানকে আপনার উম্মাত উম্মতির জন্য কুরবান করলাম, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বিনিয়াত বলছেন এই জিবরিল তুমি আমার রসূলের দরবারে চলে যাও, আজকে ফাতেমাতুজ জোহরা তানা দুই ছেলেকে শহীদ করে দেয় বলেছে, আমার আশে মোল্লাটা থরথর করে কাঁপছে, আমার নবী যাদের রাজি আমি আল্লাহ পাক তাদের রাজি, সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আব্বা জান আমার দুটো সন্তানকে কুরবান করে দিলাম, আল্লাহ ফাতেমা যাও জিবরিল বলে দাও আমার রসুল যাতে রাজি আমি আল্লাহ রাজি, যখন এই আপনার আওয়াজ আসলো আল্লাহ রসুল কান্না বন্ধ করেছিলেন, আর একবার জোরে বলেন এখন বলুন মাথায় হাত দিয়ে বলুন, কারোর বয়স 42, কারোর বয়স 32, কারোর বয়স 35, কারোর বয়স 42, কারোর বয়স 65, কে বলছে আমি মেজো হুজুরের মরিদ, কে বলছে আমি ন হুজুরের মরিদ, কে বলছে আমি আমার ফুরফুরাকে আমি কোজদের ভালোবাসি, আমার প্রশ্ন একটাই আমার রসুলকে কবার দেখেছেন বলুন, আমার নবীকে, আপনি বলেন হুজুর আমরা অত দূর পৌঁছাতে পারি, ওরে খেবা যারা মুজাদ্দিদের জামান দাদা হুজুরকে সিলসিলার অনুগামী অনুসারী হবে, আল্লাহ তাদের মন যদি ভালো হয় আমার রসুলের দিদারকে আল্লাহ মুজিব করে দেয়, আর একটু জোরে বলেন, আপনারা লাইনে নেই কড লাইনে ঘুরলে হয় একটু মেল লাইনে আসুন না, ভালো মনের মানুষ হন, মওতের আগে তো লাই লাই লাল ইসাকে লাই লাল লাই লাল, আরে রাখুন আপনি ভালো মনের মানুষে চলবেন আল্লাহ আপনাকে জান্নাতি করবে, আর একটু জোরে বলেন আমার আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দেয় বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারা ঈমান এনেছো উদখুলু প্রবেশ করো ফিসসিলমি কাফা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও, আমার আল্লাহ পাক আবার কোরআন শরীফে ঘোষণা দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো ওয়ালা সামিহিম তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো ওয়ালা আবসারিহিম তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো ওয়ালাহুম আযাবুন আযীম তোমাদের উপর কঠিন আযাবকে আমি আল্লাহ পাক বসে দিলাম, আল্লাহ পাক পরবর্তীকার বেনিয়াজ কোরআন যখন এই কথা যখন নাজিল করে দেয় আল্লাহ নবীর আমার রসূলের পরে আবার আমার আল্লাহ পাক কোরআন নাজিল করলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম আমার আল্লাহ পাক আমার
রাসূলকে বললেন এ নবী তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করো ওই সময় আল্লাহর নবী আল্লাহর দরবারে হাতটা তুলে বলেছিল আল্লাহ আমি আবু আমি কিভাবে আমি রাসূল আজকে মক্কা থেকে মদিনায় যাব আবু জেহেল আবু লাব উদবা উসাইবা সাইবা তারা আছে আজকে তারা আমার দুশমনী করার জন্য বসে আছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কথা বলার পরে আমার নবী দুই থেকে তিন মিনিটের মধ্যে আবার চিৎকার করে আমার সব বলে উঠেছে হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল নিমাল মাওলা নিমাল নাসির আমার নবী আপনার নবী কথা বলার পরে আবু জেহেল আবু লাহাব যেদিকে রয়েছে নিজের ডান হাতটা তাদের দিকে দিয়ে আড়াল করেছে আল্লাহর নবী হাঁটতে শুরু করেছে আমার আল্লাহ পাক ওহিন্দা ওহিদারাতে আমার রসূলকে তিনি বলে দিলেন এই নবীকে তোমরা বলে দাও আমার নবী আজকে মাথা হাতটা যাও হাতটাকে আবু জেহেল আবু লাহাবের দিকে দিয়ে ডাক আপনার কি বলে আর তার আপনার তাকে পর্দা করছে না না আমি আল্লাহ পাক পরোয়ার দেখার বেনিয়াজ আমার রসূল আসছে বলে আবু জেহেল আবু লাহাবের চোখের মধ্যে এমন একটা পর্দা ফেলে দিয়েছি জীবনে কোনোদিন আমার নবীকে তারা দেখতে পাবে না সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কোথা থেকে হেফাজত হচ্ছে রসুল দুশ্মনী থেকে তাই তো আর জোরে বলো দুশ্মন থেকে আল্লাহ পাক কি করছেন তাকে আমার রসুলকে কে করছেন হেফাজত কে করছেন আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ হেফাজত করছেন আমাকে আপনাকে হেফাজত করবে কে জোরে বলে আল্লাহ করবেন আমার রসুল ইকরাম গিয়ে আবু বকর সিদ্দিককে বলে দরজার কাছে খটখট করে দরজা খুলে দিয়েছে সালামের উত্তর দিয়ে হুজুর আমার আব্বাজান আম্মাজান আপনার পায়ে কুরবান হয়ে যাক আপনি আমার কাছে বলে আবু বকর আল্লাহ আমাকে মক্কা থেকে মদিনায় যেতে বলেছে আরেকবার যদি বলা যায় আরেকটু আওয়াজটা জুড়ে দেয় এমন সময় যখনই বলেছেন আবু বকর সিদ্দিক বলে হুজুর এক মুষ্টি বালি আপনার কাছে দিচ্ছি এই নিয়ে আপনি অতীতে ছুঁড়ে দেন আমার নবী দাউদ সাহাবকা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এক মুষ্টি বালিটা নিয়েছেন আমার রাসূলের পাকের হাতে যখন দিয়েছেন আমার আল্লাহ পাক আমার নবী পাকের উপরে কোরআন শরীফ নাযিল করে দেয় আই নবী আপনি পড়তে থাকেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জাআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাখশাইনাহুম ফাহুম লা ইয়ুনজারুন আল্লাহ পাক আমার রাসূলকে এই কোরআন শরীফের আয়াতটা পড়ে বালিতে ফুঁক দিয়ে যখন ছুঁড়ে দেয় কুফরে মক্কাবাসীরা আমার নবীকে আর তারা দেখতে পায় নাই আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় তারা চলে গিয়েছে সবাই চলে চলে বলেন সুবহানাল্লাহ এখানে একটা প্রশ্ন আছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে গেলেন মদিনা শরীফের নাম কি ছিল বলেন বুঝতে পেরেছেন কথাটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন তো হিজরত করলেন তখন মদিনা শরীফের নাম কি ছিল বুঝতে পারছেন আমার কথাটা বুঝতে পারছেন না পাচ্ছেন আর একটু খুলে বলবো আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনা শরীফের নাম তখন মদিনা ছিল না একটা নাম ছিল সেই নামটা কি বলে হবে না আমার প্রশ্ন এটা আমার এক নম্বর প্রশ্ন একটা আপনার উত্তর বার করেন রসুল আমি আবার ঘুরিয়ে বলছি রসুল পাক সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে ওই তখন মদিনা শরীফের নাম মদিনা ছিল না একটা নাম ছিল সেই নামটা কি কেউ নেই কোথায় এসেছিল আল্লাহ কেউ জানেন না কেউ জানেন না খোদা আপনারা দুটো প্রশ্ন করেছি উত্তর ঠিক করুন আমার শোন মক্কা থেকে যখন মদিনা শরীফ যখন চলে আসলেন আচ্ছা এবার বলুন মক্কা শরীফ প্রত্যেকটা মানুষই কি আমার রসুলের দুশ্মন ছিল জোরে বলে সারা মক্কাবাসীর দুশ্মন ছিল না কিছু মানুষ কয়েকজন ছিল হাতে গোনা তারা দুশ্মন ছিল আর কিছু লোক মানুষ ছিল রসুলকে খুব ভালোবাসত ওরা জায়গা জমি টাকা পয়সা যা কিছু ছিল কিছু বিক্রি বাটা করেছে দান করে দিয়ে একদম ডাইরেক্ট আমার রসুলের পাকে দরবারে একদম বাচ্চা কাচ্চা ফ্যামিলি একটা গোষ্ঠী আমার রসুলের কাছে এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম সালাম আল্লাহ রসুল উত্তর দিয়ে বলছেন তাফাদ্দাল
তোমরা কারা? তখন মক্কার মানুষগুলো বলছে আনা মক্কাতুল মুকাররমা, চিৎকার করে বলছে আনা মক্কাতুল মুকাররমা, আমরা মক্কার মানুষ। আমার রসুল তখন প্রশ্ন করছে আনা মক্কি, তোমরা মক্কার মানুষ? না আমি রসুলাল্লাহ, আমরা মক্কার মানুষ। তখন আমার রসুল বললেন কি, তাইয়েব তাইয়েব, ভালো ভালো। আরেক বছর বলা জানিস আমার রসুল। দু চার মিনিট পরে বলছে এই মক্কার মানুষরা তোমরা কি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসছো? বলি না আমি রসুলাল্লাহ। তোমরা কি আবার মক্কায় ফিরে যাবে? চোখে ঝরঝর করে পানি পড়ছে। আমার রসুল জিজ্ঞাসা করছে মা এটিকে কাঁদছো কেন? আমি তোমাকে প্রশ্ন করলাম কাঁদছো কেন? ওই সময় মক্কার মানুষগুলো কাঁদতে কাঁদতে আমার রসুলকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় শরীফে হিজরত করেছেন হুজুর, আজকে আমাদের জায়গা জমি টাকা পয়সা যা কিছু ছিল সব দান করে দিয়েছি, কিছু জায়গা জমি বিক্রি বাটা করে দিয়ে আপনার দরবার শরীফে আমরা চলে এসেছি। না না, আমরা মদিনা শরীফ থেকে আপনার দরবার থেকে আমরা কেউ চলে যাব না। যখনই এ কথা বললেন আমার নবী আপনার নবী দয়া প্রশ্ন করলেন এই মক্কার ভাইরা তোমরা খাওয়া দাওয়া করবে কি বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আপনার সোনার চেহারা দেখলে আমাদের খোদা বলে পানির পিপাসা বলে কিছুই থাকবে না। সবাই চলে চলে বলে সুবহানাল্লাহ। আচ্ছা আপনার চেহারা দেখলে খোদাও থাকবে না পানি পিপাসাও থাকবে না? আরে কিছু তো বলা যায় আমার নবী আপনার নবী দয়ার নবী সঙ্গে সঙ্গে আবার চিৎকার করে বললেন এই মক্কার ভাইরা তোমাদের বাচ্চা কাচ্চা গুলো কি কি করবে বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমাদের বাচ্চাগুলোকে যদি পানির পিপাসা লাগে, পেটে যদি ক্ষুধা যদি লেগে থাকে, হুজুর পিয়াদবি ক্ষমা করবেন, জামজামের পানি খাইয়ে দেব, ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন হ্যাঁ মক্কার ভাইরা তোমরা আমার কাছে আমার সোনার চেহারা দেখবে ঠিক কথাই, আমি যখন ঘরে চলে যাব তোমরা কোন কাজ করবে কি চাইছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আপনি যখন হুজরাখানায় যাবেন আমরা সেই সময়টা অন্য কারণে অন্য কোনো কাজ করব না, আমরা নফল নামাজের মধ্যে জীবনটা আগে কাটিয়ে দেব। সবাই চলে চলে বলেন সুবহানাল্লাহ। আপনি হুজরাখানায় যাবেন আমরা নামাজ আদায় করবো। আরেক বছর বলা জানিস কি রসুল গো আমার, কি নবী আমার নবী আপনার নবী দয়ার নবী। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি থাকতে পারলেন না, আমার সাহাবারা মদিনা সাহাবারা তোমরা কারা আছো আমার কাছে আসো। আমার রসুলের ব্যাগে সাহাবারা যখন আসলেন বুখারী শরীফে হাদিসে পাওয়া যাচ্ছে আল্লাহর নবীর দরবারে যখন মদিনার মানুষরা আসলেন আমার রসুল বললেন তোমরা যে যার বাড়িতে চলে যাও প্রত্যেকটা বাড়িতে আওয়াজ দিয়ে দাও, প্রত্যেকে জানো ফজরের নামাজটা যেন আমি নবী, আবার আপনার আসরের নামাজটা যেন আমি নবী, আমার সঙ্গে যেন আদায় করে নেয়। যখনই এ কথা বলে দিয়েছেন আমার নবী আপনার নবী দয়ার নবী। এই ফ্যান চালাতে হবে না, কষ্ট হচ্ছে আপনাদের নাকি? আমাকে কষ্ট হয়নি, মাথার গাম পায়ে ফেলে অজনা করলে টাকাটা কি করে জায়জ করবো? ভুল বলছি? আমাকে যে কম দেবে আল্লাহ যেন তাদের কমে যায়। হ্যাঁ কি কি বুঝতে পারি কি করলে কম আর কম দাও আর বেশি দাও যেন মনটা যেন খুশি হয়, কেন আমরা আদম সন্তান তো আমাদের যত দেবে আরও চাইব। হুম একটা কথা মনে পড়লো বলবো বলবো, ডক্টর বিধানচন্দ্র রায় নাম শুনেছেন? হ্যাঁ ডক্টর বিধানচন্দ্র রায় একজন পেশেন্ট, উনি কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার, না অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি কী যা অ্যালোপ্যাথি মনে হয় দেখো ডাক্তার বড় ডাক্তার ডক্টর বিধানচন্দ্র রায়, তাই তো ভুল বলছি না তো নামটা ঠিক আছে তো? এই হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? হোমিওপ্যাথি তো। হ্যাঁ আমারও তো মাথায় তাই হুচ্ছে তাই বলে ফেসাদ হয়ে গেল নাকি, হোমিওপ্যাথি ডাক্তার একজন রুগী ও মানে দু মিনিট ছাড়া ভাত খাচ্ছে আলু খাচ্ছে আপনার আপেল খাচ্ছে মানে খাওয়া তার বন্ধ হয় না। ডক্টর বিধানচন্দ্র রায় কাছে নিয়ে গেছে ডাক্তার সাহেব এর খেয়ে খেয়ে সে শরীর কিন্তু রুগা খাচ্ছে খালি খাচ্ছে খালি খাচ্ছে। ডাক্তার বিধানচন্দ্র রায় বড় ডাক্তার তো বলে এই ওকে থামে বাঁধ দড়িতে বাঁধ ভালো করে বাঁধলেন, থামে বাঁধার পরে বলে যাও
एक ग्लास बिरियानी निये एसो अपनार बीफ अथवा खासी बा मुरगीर भालो बिरियानी निये एसो बिरियानी आनलेन आनार परे एकटू दूरे रेखेछे धरो ई चाचा एखाने बसे आछे एखानटाय रुगीटा बिरियानीटा थेके खाबे बोले तो निःश्वास टानछे करते करते सडान करे দুটো বড় কেঁচো বেরিয়ে গেল কিন্তু কেঁচোটা যখন বেরিয়ে গেল না সঙ্গে সঙ্গে সামনে খাওয়া যাচ্ছে খাচ্ছেন আমাদের কাছে কিছু এরকম মাল ঢুকে গেছে অল্পে সন্তুষ্ট হতে পারেনি ভালো হলো কি হলো বলতো ওরা কি একদম ভুলে গেল ওরে খাবা আল্লাহ বলছেন বান্দা তুই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তুই যদি আমি আল্লাহ আমাকে খুশি করিস আমি আল্লাহ তোর রুজিতে বরকত দেব আরে বুঝতে পারেন আমার রাসূল মক্কা থেকে মদিনার মানুষগুলোকে বলে এই আসরের নামাজ পড়তে আসলেন বলে যাও প্রত্যেকটা মানুষকে বলে দাও আসরের নামাজ যেন পড়তে আসে পড়তে আসলেন আল্লাহ রাসূল নামাজ আদায় করে মসজিদে নববীর মেম্বার উপর দাঁড়িয়ে মক্কার মানুষ আর মদিনার মানুষ দাঁড়িয়ে আছে আমার রাসূল ওয়াজ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাতুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ বলার পরে বললেন কি বললেন وَعَتَاسِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا আমার আল্লাহ রাসূল বলে এই আমার আল্লাহ বলেন তোমরা যদি এক হয়ে চলতে পারো আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি করবে আরে বুঝতে পারেন সঙ্গে সঙ্গে মক্কা সাহাবারা হাতটা তুলে চিৎকার করে বললেন সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার দরবারে আমরা হাজির আছি আজকে মদিনার মানুষগুলোর সঙ্গে আমরা মক্কার মানুষ এক হয়ে চলতে পারব আমাদের চিন্তার কোনো কারণ নাই সঙ্গে সঙ্গে মদিনা সাহাবার হাত তুলে বললেন হুজুর আমরাও রাজি আছি আমার নবী আপনার নবী দয়ার নবী সাহেব বললেন আমার সাহাবারা আমি রাসূল বলছি তোমরা একজন একজন করে মানুষদের নিয়ে গিয়ে তোমরা বাড়িতে নিয়ে যেতে পারবে কি বলো তোমরা মেহমানদারি করতে পারবে কি বলো বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যাদের রাজি আমরাও তাদের রাজি আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি তিনি বলে দিলেন তোমরা বাড়ি যেয়ে যাওয়ার পর একটা করে ঘর দেবে আজকে রাত্রির বেলায় তোমরা মেহমানদারি করবে মেয়েরা মেয়েদের সঙ্গে খাবে ছেলেরা ছেলেদের সঙ্গে খাওয়া দাওয়া করবে খবরদার তোমরা মেয়ে এবং ছেলেগুলোকে তারপর ভাগ করে দিয়ে খাওয়া দাওয়া করাবে এমন সময় মদিনার ভাইদের বললেন এই মদিনার সাহাবারা শুরু রেখে দাও আজকে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবার পরে তোমাদের জমি জায়গাটা একটু দেখিয়ে দেবে ওরা ফজরের নামাজ পড়ে চাষাবাদ করবে আমার সঙ্গে পাঁচ অগ্ন পাঁচ অক্ষের নমস্তা আদায় করবে চিন্তার কোনো কারণ নাই এমন সময় আমার নবী আপনার নবী দয়া নবী বলা করে দেন এমন সময় মক্কা সাহাবারা মদিনার সাহাবাদের কাছে চলে যাচ্ছেন মদিনার সাহাবার নাম হলো সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা সাহাবাটার নাম হলো সাইদ বিন আব্দুর রহমান এমন সময় সাইদ বিন আব্দুর রহমান তিনি ঘরে আসার পরে চিন্তা করছেন আজকে রাসূলকে দেখার জন্য জায়গা জমি টাকা পয়সা সবকিছু ত্যাগ করে দিলাম আজকে মদিনা শরীফে আসার পরে আমি কোনোদিন ঘুমাতে পারবো না আল্লাহ এমন সময় সময় সাইদ বিন আব্দুর রহমান বাচ্চা কাচ্চা ফ্যামিলিদের বললেন তোমরা আরাম করো আমি আমার রসুলের দরবারে চলে যাই তাহাজ্জুদের আজানের আগে চলে গিয়েছেন এমন সময় নফল নামাজ আদায় করেন আল্লাহ নবীর এমন সময় শোনার আপনার কি আল্লাহ রসুলের ঘরের তাপান থেকে দরজা থেকে তাকাচ্ছেন আল্লাহ নবী তিনি আর মসজিদে নবীতে বেরোচ্ছেন না কিছুক্ষণের মধ্যেই তাহাজ্জুদের আজানটা হয়ে গিয়েছে যখনই তাহাজ্জুদের আজান হয়েছে এমন সময় সাইদ বিন আব্দুর রহমান তিনি চিন্তা করছেন আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজ পড়তে আসবেন আমার নবী আপনার নবী দয়ার নবী তিনি এমন সময় তাহাজ্জুদের নামাজ পড়তে আসলেন না বুখারী শরীফে হাদিসে পাওয়া যায় কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান হয়ে যায় আমি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার নবী মসজিদে নবীতে তিনি চলে আসলেন আসার পরে তিনি ফরজ না ফরজ ফরজের ফরজ নামাজ পড়াবার জন্য বসে আছেন ফরজের নামাজ নামাজের আগে আমার নবী আপনার নবী দয়ার নবী একবার ডান দিকে তাকালেন একবার বাম দিকে তাকালেন পিছন দিকে তাকালেন আমার নবীর প্রত্যেকটা সাহাবা এসে হাজির হয়ে গেছে কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা সাহাবা ফজরের নামাজ পড়তে আসেন নাই আল্লাহর নবী কিছুক্ষণের মধ্যে ফজরের নামাজ কমপ্লিট করে দোয়া দরুদ আপনার দোয়া শেষ করে দিয়ে মানাজাত শেষ করে ঘুরে সাইদ বিন আব্দুর রহমানকে বললেন এই সাইদ তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে আজকে তোমার মনিব সালাবা
ফজরের নামাজ কেন পড়তে আসে নাই বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তাহাজ্জুদের আযানের অনেক পূর্বে আপনার দরবারে এসেছি, কেন আসে নাই? আমার বলার ক্ষমতা নাই। আমার রাসূল বললেন, সাইদ বিন আব্দুর রহমান, তুমি এখানে গিয়ে সালাবার খবরটা নিয়ে আসো। সালাবার ঘরে গেলেন, যাওয়ার পরে সালামটা দিয়ে বললেন, আনা সাইদ বিন আব্দুর রহমান, আজকে আনা সাইদ বিন আব্দুর রহমান, আমি সাইদ বিন আব্দুর রহমান এসেছি, আজকে আমার ভাই সালাবা আপনার কাছে আসে কি বলেন? ওই সময় সালাবার স্ত্রী বললেন, ভাই শুনেন, তাহাজ্জুদের শেষ লগ্নে ফজরে আহ্বাল দিন আমার স্বামী আপনার ভাই ওযু করে আমার রাসূলের দরবারে ফজরের নামাজ আদায় করতে গেছেন। ওই সময় সাইদ বিন আব্দুর রহমান বললেন, ফালা তাফাল, কখনো নয়, আপনার স্বামী ফজরের নামাজটা তিনি পড়তে যায় নাই। সঙ্গে সঙ্গে সাইদ বিন আব্দুর রহমান যখন বললেন, সালাওয়ার স্ত্রী বললেন, যদি আমার রাসূলের দরবার না গিয়ে থাকে কোথায় গেছে? আমার বলার মতো ক্ষমতা নাই। ওই সময় সাইদ বিন আব্দুর রহমান চিন্তা করলো, না, আমি সাইদ বিন আব্দুর রহমান যদি রাসূলের দরবারে যাই, আল্লাহর নবী আমাকে আবার ডাক করতে পাঠাবে, দেখতে পাঠাবে। ওই সময় সাইদ বিন আব্দুর রহমান থাকতে পারলেন না, মদিনা শহরটা পার হয়ে যায়। মদিনা শহরটা পার হয়ে গিয়ে একটা পাহাড়ি গাছে তলায় সেজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদছেন। ওই সময় যখন তিনি সেই জায়গায় কাঁদছেন, এমন সময় সাইদ বিন আব্দুর রহমান গিয়ে একবার দুবার তিনবার সালাম দেয়, কোনো উত্তর দেয় না। ওই সময় সাইদ বিন আব্দুর রহমান বললেন, আমি বড় অন্যায়কারী অপরাধকারী, আমার রাসূলকে আমি আমার মুখটা দেখাতে পারবো না। এ কথা যখনই বলেছেন, ওই সময় সাইদ বিন আব্দুর রহমান বলছে, ভাই যদি রাসূলের দরবারে যদি না যান, তাহলে কিন্তু আমার নবী আপনাকে ডাক করতে পাঠাবে, আপনি চলুন একবার, নচেত আপনার অন্যায়টা আমাকে বলে দিন। আজকে আপনাকে আমার অন্যায় কথা বলবো না, তাহলে আপনি রাসূলের দরবারে চলুন। বলে আমি রাসূলের দরবারে যেতে পারি, আমার দুটো হাতকে পিছন দিকে নিয়ে গিয়ে দড়ি দিয়ে বাঁধতে পারবে কি বলো? বলে আপনি যদি রাসূলের দরবারে যান, আমার হাত দুটো বাঁধার জন্য আমার কোনো যায় আসে না। হাতটা যখন বেঁধে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সাইদ বিন সালাবা বলছে, ভাই আজকে আমার রাসূলের দরবারে প্রথম না গিয়ে আবু বকর সিদ্দিকের কাছে আমাকে নিয়ে চলো। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে যখন আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে গেছে, আবু বকর সিদ্দিক সালাম না দিয়ে বললেন, এই সালাবা, তোমার হাত দুটো পিছনে কেন বাঁধা রয়েছে? ওই সময় সাইদ বিন আব্দুর রহমান সত্য কথা বলছে, ভাই আমি ফজরের নামাজ পড়ার জন্য রাসূলের বাগের দরবারে যাবো কি? আমার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছে, সঙ্গে সঙ্গে আমি সাইদ বিন আব্দুর রহমানের ঘরের দরজাখানা খুলেছি। খোলার সঙ্গে সঙ্গে চামড়া চোখে দেখতে পাচ্ছি তার বাচ্চা কাচ্চাগুলো তানার স্ত্রী ঘুমাচ্ছে। আমার মধ্যে আল্লাহর ভয় চলে এসেছে, আল্লাহর ডর চলে এসেছে। সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফার করে আমি আমার ঘরের দরজাখানা বন্ধ করেছি। আবু বকর সিদ্দিক শুনে বললেন, এই সালাবা, তোমার মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ায় দুটো পাওয়া যাবে না, তুমি আমার ঘর থেকে এখনই বের হয়ে চলে যাও। আমার নবী আপনার নবী দয়ার নবী দরবার শরীফ আবু বকর সিদ্দিক যখন তাড়িয়ে দিয়েছেন ওমর ফারুকের কাছে যাওয়ার পরে, ওমর ফারুক তিনিও তাড়িয়ে দিলেন, ওসমান গনির কাছে যাওয়ার পরে ওসমান গনি তিনিও তাড়িয়ে দিলেন, আলী কারমুল্লাহ শুনে তাড়িয়ে দেয়। আমার নবী বাকের দরবারে যাই, আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, সারারা তুমি কেন ফজরের নামাজ পড়তে আসো নাই? যখনই বলেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, আপনি আমাদের বিয়াতে মাফ করবেন, ক্ষমা করবেন, অন্য কোনো কারণ নাই, একটা মাত্র কারণ, আমার ঘরেতে সাইদ বিন আব্দুর রহমান ফজরের অনেক আগে দিয়ে আপনার দরবারে এসে গিয়েছে। আমি এমন সময় চিন্তা করেছি, একবার আমি ঘরের দরজাখানা খুলে যখনই খুলেছি আমার মধ্যে আল্লাহর ভয় চলে এসে ডর চলে এসেছে, আমি তো ইস্তেগফারটা করেছি। আমার রাসূল বললেন, এই সালাবা, তোমার মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ায় দুটো পাওয়া যায় না, তুমি আমার ঘর থেকে এখনই বের হয়ে চলে যাও। আমার নবীকে যখন এই কথা বলেছেন, ওই সময় সাইদ বিন আব্দুর রহমান চিন্তা করছেন, আয় আমার আল্লাহ আমাকে আবু বকর সিদ্দিক তাড়িয়ে দিল, ওমর ফারুক তাড়িয়ে দিল, ওসমান গনি তাড়িয়ে দিল, আলী কারমুল্লাহ তাড়িয়ে দিয়েছে,
আমার আল্লাহ আমার নবী আমাকে তাড়িয়ে দিয়েছে, আমার আল্লাহ আমার জিন্দা মুখটা আমার নবীকে আমার রসুলকে না যেন কোনোদিন দেখাতে হয়, আমার বাচ্চা কাচ্চা ফ্যামিলির কাছে আমার জিন্দা মুখটা জীবনে না দেখাতে হয়। এই বলার পরে ওই পাহাড়ি গাছের তলায় গিয়ে একদিন নয় দুই দিন নয় খোদা চল্লিশটা দিন নামাজ কালাম পড়েছেন, গাছের ফলমূল খেয়েছেন, পানি খেয়েছেন, একদিন নয় দুই দিন নয় খোদা চল্লিশটা দিন হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক জিবরিলকে বললেন, হ্যাঁ জিবরিল তুমি আমার রসুলকে গিয়ে বলে দাও আজকে সালাবা অন্যায় করেছে ঠিক কথাই, সে আজকে আমার দরবারে একদিন নয় দুই দিন নয় খোদা চল্লিশটা দিন আপনার তো আপনার কেঁদেছে রোনাচারি করেছে বলে আমি আল্লাহ পাক সালাবার জীবনের গুনাহগুলো মাফ করেছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলা জানেন সুবহানাল্লাহ, কে ক্ষমা করছে এখন বলুন, আমার নবী ক্ষমা করেছে, আজ জোরে বলুন আমার রসুল ক্ষমা করেছেন, আওয়াজ দিয়ে বলবেন একজনের জীবন না বন্ধ থাকে, যদি না বুঝতে পারেন আমি রিপিট করবো আবার বলবো আমার রসুল অন্যায় করেছে, কাল জুড়ে বলে আবু বকর সিদ্দিক অন্যায় করেছে, ওমর ফারুক, ওসমান গানি, আলী কারমুল আজু কেউ অন্যায় করেনি, তাহলে সাল আবার অন্যায় তো, সাল আবার অন্যায়। আল্লাহ বলছে হ্যাঁ জিবরিল তুমি এখনই রসুলের দরবারে গিয়ে বলে দাও আমি আল্লাহ সব মনিবের মনি সালাবার জীবনের জন্য কেঁদেছে চেয়েছে আমি আল্লাহকে ক্ষমা করে দিলাম, আরেকবার জোরে বলা কে ক্ষমা করছেন আরেকটু জোরে বলুন, আল্লাহ বলছে আমি সালাবাকে মাফ করেছি, আরেকবার জোরে বলা যায় এমন সব আল্লাহ পাক পরবর্তী কাছে নিয়ে জিবরিলকে বলে যাও আমার রসুলকে সংবাদটা দিয়ে দাও, আমার রসুলের দরবারে যখন সংবাদটা দিতে যাবে কি আমার আল্লাহ পাক আমার নবী পাকের উপরে কোরআন শরীফ নাযিল করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার, আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন আমার কোন বান্দা বান্দি যদি সাগিরা গুনাহ করে ফেলে, কাবিরা যদি গুনাহ করে ফেলে, জানা অজানা যদি গুনাহ করে ফেলে, লা ইশরিক বিল্লাহ আমি আল্লাহ পাক আমাকে ছাড়া অন্য কাউকে সিজদা যদি না করে, আমার কাছে যদি কান্নার মতো কাঁদতে পারে, চাওয়ার মতো যদি চাইতে পারে, আমার আল্লাহ পাক তাকে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আমার নবীর দরবারে কথা বলতে গিয়ে আজকে সাইদ বিন আব্দুর রহমানের কথা বলতে গিয়ে সালাবার কথা বলতে গিয়ে আমার আল্লাহ পাক আমার নবী পাকের উপরে যখন কোরআন শরীফ নাযিল করে দেয় আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে ডাকলেন, ওমর ফারুককে ডাকলেন, ওসমান গানিকে ডাকলেন, আলী কারমুল আজুকে বললেন, সাইদ বিন আব্দুর রহমানকে ডেকে বললেন যাও চলে যাও চলে যাও এখনই আমার কাছে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে সালাবার জীবনে গুনাহ মাফ করে দিয়েছে, তোমরা এখনই গিয়ে সালাবাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। ওই সময় আবু বকর সিদ্দিক ওমর ফারুক প্রত্যেকটা সাহাবা গিয়ে দেখছেন সালাবা সিজদায় পড়ে কাঁদছেন, আবু বকর সিদ্দিক গিয়ে সালামটা দিয়ে বললেন কুমবেজিল্লাহ ওঠেন ওঠেন আল্লাহর হুকুমে ওঠেন। ওই সময় তো আবু বকর সিদ্দিকের কথা শুনে সালাবা যখন সাজা সিজদা থেকে মাথা তুললো বলে ভাই আপনার জীবনের গুনাহকে আমার আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, আপনি আপনি চলুন চলুন রসুলের দরবারে চলেন। ওই সময় সালাবা বলছেন না না আমি আমার নবী পাকের দরবারে যেতে পারবো না, বলে কারণটা কি বলে আমি আল্লাহ পাকে আমার রসুল যখন আমার তাড়িয়ে দিয়েছেন আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া চেয়েছি আল্লাহ গো আমার এই জিন্দা মুক্তা আমার রসুলকে এনে যেন দেখাতে হয়, আমার বাচ্চা খাচ্চাদের না দেখাতে হয়। আবু বকর সিদ্দিক শুনে বলছেন এই সালাবা তুমি যদি না যাও আল্লাহ নবী আমাকে আবার ডাক করাবেন, একবার দুবার পাঁচবার বলার পরে বলল চলুন বারবার বলছেন আমার রসুলের দরবারে চলো, রসুলের দরবারে যখন পৌঁছে যাবে কি আল্লাহ নবী ফজরের নামাজের ইমামতি করছেন, প্রত্যেকটা সাহাবাকে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন সালাবা নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহ নবীর ডান দিক বাম দিকে সালাম ফিরেছেন, দোয়া দরুদ পড়ছেন, আল্লাহ নবী হাত তুলে দোয়া চাইবে কি সালাবা
छटपट छटपट करते थे हमार नबी आपनार नबी दयाल नबी दुआटा कमप्लीट कर साल आमार काछे जखन गिये पौंछेछे एमन समय रसूलेर पाक सल्लल्लाहु निजे चमड़ार चोखे देखते पाच्छेन सालाबा चिरदिनेर मतो विदाय नियेछेन सबाई पढ़ुन इन्ना लिल्लाहि ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার নবী আপনার নবী দয়ার নবীর সময় প্রত্যেকটা সাহাবাকে দেখে বললেন এই আমার সাহাবারা তোমরা যদি আজকে জান্নাতের মানুষ দেখতে যাও দুনিয়াতে যদি আপনার আল্লাহর ইবাদত করতে ওয়ালা মানুষ দেখতে যাও একবার সালাবার দিকে তাকিয়ে দেখো আমার আল্লাহ পাক সালাবাকে ওয়ালা তাকুলুনি মাইতালু ফি সাবিলিল্লাহ আমার আল্লাহ পাক তিনি আপনার কি বলে জিহাদে সব দিয়ে আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করেছেন সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কি গো বলছে আল্লাহ পাক একদম ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ পাক তাকে জিহাদে সব দান করেছেন আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ রাসূলকে একদিন সাহাবারা প্রশ্ন করেছে হুজুর এই পাঁচ ওয়াক্তের নামাজ পড়লে কি জান্নাত পাবে আমার রাসূলকে প্রশ্ন করেছে এবং আমার নবীকে সাহাবারা আবার প্রশ্ন করে হুজুর যদি তারা সুহাদা হবে কি আমার রাসূল মুচকি হাসলেন তারিখুল খামিস তারিখুল খামিস কিতাবের মধ্যে পাওয়া আছে কি জানেন আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলে দিয়েছেন কোন ব্যক্তি ভালো করে বুঝেন এই হাদিসটা কোন ব্যক্তি পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে আল্লাহকে ভয় করে চলে আল্লাহর ভয়ে সে যদি সশঙ্কিত হয়ে যদি চলাফেরা করে আমার রাসূল বলছে ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেবে আসরের আযান হয়েছে মনে মনে ভাবছে কাজটা করে নামাজ পড়ব না কাজটা রেখে দিয়ে নামাজ আদায় করব আমার রাসূল বলছেন কি ওই ব্যক্তিকে আল্লাহ পাক শাহাদা বলে কবুল করেন আরেকবার যদি বলা যায় না আরেকটু আওয়াজ দিয়ে যদি বলেন খবরদার একটু মনটাকে তৈরি করুন ঈমান আগে না নামাজ আগে কোনটা আগে আরেকটু জোরে বলেন আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলেন ঈমান আগে তো আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন জোরে বলে নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিয়েছিলেন আগে না নামাজের দাওয়াত দিয়েছিলেন আগে জোরে বলুন ঈমানের দাওয়াত কত বছর দিয়েছেন হ্যাঁ বলো 23 হয়নি ঈমানের দাওয়াত কত বছর দিয়েছিলেন এবং যখন তিনি ঈমানের দাওয়াত কমপ্লিট করছেন তখন আমার রাসূলের পাকের বয়স কত ছিল এবং কত বছর বয়স থেকে আল্লাহর নবী নামাজের দাওয়াত দিয়েছেন নামাজের দাওয়াত দিয়েছেন আল্লাহ রাসূল দেননি একজনের আমার রাসূল নামাজ পড়ার কথা বলেনি সেটা কত বছর পরে নবুয়াতের কত বছর পর থেকে প্রশ্নগুলো মনে আছে তো মনে আছে তো এটা কি মাস জিলহাজ মাস তো হজের মাস তো ইব্রাহিম আলাইহিসসালাম আমার ছোটবেলায় অসত্য হজ করে গেছে আলেম ওলামারা আমি ওইদিকে যাচ্ছিলাম ইব্রাহিম আলাইহিসসালাম ঘর তৈরি করলেন কার আল্লাহ কাবা ঘর তো এই জন্য বলো সঙ্গে কাকে নিয়েছিলেন নাম কি ইসমাইল ইসমাইল আলাইহিসসালাম তাই তো ভালো করে বুঝে নেন আমার আল্লাহ যখন ঘর যখন কমপ্লিট তৈরি হয়ে গেল আমার আল্লাহ পাক বললেন ইব্রাহিম প্রত্যেকটা মানুষের কানে কানে আওয়াজ দিয়ে দাও প্রত্যেকটা ব্যক্তি যেন এই বাইতুল্লাহ ঘরে যেন হাজির দেয় এবং ইব্রাহিম তুমি বলে দিও এই আর্শ এই যে আমার এই যে কাবা ঘর এই কাবা ঘরের টানাটানি আমার আরশে মোল্লা যারা আমার এই ঘরকে তওয়ফ করবে আল্লাহর ফেরেশতারা আরশে মোল্লাকে তওয়ফ করছে ওই দুটো তওয়ফকে আমার আল্লাহ কবুল করে নেয় আর কিছু বলেন সুবহানাল্লাহ ইবাদতের জন্য তুমি ডাক দাও ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ আমার গলা তো সরু ছোট গলা কি করে দেবো আমি দেব কি করে তখন আল্লাহ বলে আইজ আমার ইয়ে শোনো বলে জি আল্লাহ বলেন বলে তুমি আস্তে আস্তে বলো প্রত্যেকটা কানে কানে আমি আল্লাহ পৌঁছে দেব এবং তারা সঙ্গে সঙ্গে বলে উঠবে লব্বাইক লব্বাইক আল্লাহ তোমার ডাকে হাজির আছি আরেকবার জোরে বলেন যারা ওই যে কথাটা বলবে সে গরিব হোক আর দুঃখী হোক হয় ওমরা নয় যে কোনো আল্লাহ পাক বাইতুল্লাহ করে না নিয়ে গিয়ে আল্লাহ তার মত দেবেন না আরেকবার জোরে বলা যায় সুবহানাল্লাহ আমার প্রশ্ন হলো
ওই জায়গাতে যে কোন দেশের মানুষ। আমার কথা খারাপ লাগছে নাকি আপনার, জানার দরকার আছে না নেই? কোন দেশের মানুষ সর্বপ্রথম বলেছিলেন লাব্বাই, সে দেশটার নাম কি? বোঝা গেল? কটা প্রশ্ন? এই নেট খুলছিস নাকি রে, নেটে বার করছিস? কটা প্রশ্ন হলো? তিনটে না চারটে? তিনটে, তিনটে তো। আরেকটা বলবো, বলবো? আচ্ছা, মাইয়ের যখন মারা দুনিয়া থেকে চলে যায় তাকে গোসল দেওয়া হয় তো? এই জন্য গোসল দেওয়া হয় না? আচ্ছা, গোসলের পানি গরম করা হয় তো? হ্যাঁ, তাতে কি পাতা দেওয়া হয় বলে? কি পাতা? কুল পাতা। কুল পাতা ছাড়া কি অন্য কোনো পাতা দেওয়া যাবে না? কেন? কুল পাতাই দিচ্ছ, ঠিক আছে, আপনি আমার সঙ্গে আপনার মত আমি এক করে নিলাম, না ঠিক আছে, কুল পাতাই দেওয়া হবে, কুল পাতাই দিয়েছি, আমার দাদু বাচ্চা চাঁদ দিয়েছে, কোরআন হাদিসে আছে কি না আছে দেখা দাও, বাচ্চা চাঁদ যা করেছে করছে, আমরা কুল পাতা দিই সাতটা, ভালো কথা, পাঁচটা বাসা। কেন দেওয়া হয় শরীরে যার মরবে বলে? এই কত বুঝতেছেন না? কুল পাতাটা কেন দেওয়া হলো? আচ্ছা, সিদরাতুল মুনতাহা নাম শুনেছেন? সিদরাতুল মুনতাহা কি? সেটা সিদরাতুল মুনতাহাতে কি কি আছে? একটা গাছ আছে, ওই গাছের পাতার মধ্যে আমাদের নাম লেখা আছে সব প্রত্যেকের, খসে পড়বে দেখবে আজরাইল জান কবজ করবে। সিদরাতুল মুনতাহায় যে গাছটা রয়েছে ওই গাছটার নাম কি? ভাই আমি প্রশ্ন করছি বলে কি খারাপ পাচ্ছেন নাকি? এই জোরে বলো, খারাপ পাচ্ছেন না তো? এগুলো আপনার আমার জানার দরকার আছে, প্রয়োজন আছে তো, একটু ভাবুন, একটু ভেবে যদি চলাফেরা করি না, আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের জান্নাতি করে নেব। আরেকটু জোরে বলেন, আরেকটু আওয়াজে জোরে বলেছেন, একটু ভেবে চলবেন। আপনাদের কেমন ভাবেন, কেমন ভেবে চলবেন? একদিন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাস্তাতেই যাচ্ছেন, রাস্তাতেই যাচ্ছেন, যেতে যেতে এমন একজন মহিলা অন্য একটা মহিলাকে বলছে, এই মাসুন, বলে কি? বলে মানুষটাকে চিনতে পারছ? বলছে না। বলে এনার নাম হলো ইমামে আজম আবু হানিফা। যখনই বলেছেন ইমামে আজম আবু হানিফা, ভালো কথা, তখন বলছে শোনো, বলে কি? ইমামে আজম আবু হানিফা না, প্রত্যেক দিন রাত্রির বেলাতে 500 রেকাত করে নফল নামাজ পড়েন। আরে বুঝলি বলা যায় না? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আগে এমন সব তার কানের মধ্যে যখন আওয়াজ চলে আসলো, ইমামে আজম আবু হানিফা ফাতনাত কি বলে, এশার নামাজ আদায় করে এমন সব নফল নামাজ পড়া শেষ হচ্ছেন না। ইমামে আপনি ইমামে আজম আবু হানিফার সঙ্গীরা বলতে থাকেন, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি এত সময় ধরে নামাজ পড়েন নাই, আজকে এত সময় ধরে নামাজ কেন পড়ছেন বলেন? ইমামে আজম আবু হানিফা বলল, এই ভাই ভাই আপনার ছেলেরা শুনে রেখে দাও, আমার ভক্তরা শুনে রেখে দাও, একজন মহিলা আরেকজন মহিলাকে বলছে, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকদিন রাত্রের বেলায় 500 রেকাত করে নামাজ আদায় করে, আমি আবু হানিফা যদি 500 রেকাত করে নামাজ না আদায় করি, ওই মেয়ে ছেলেটি মিথ্যাবাদী হয়ে যাবে, আমার আল্লাহ পাক তাকে জাহান্নামে দেবে বলে, আমি আবু হানিফা 500 রেকাত করে নামাজটা শুরু করেছি। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা হুজুর কাকে ভয় করছেন? আরে জোরে বলো, আরেকটু আওয়াজে চিৎকার করে বলুন, কাকে? আল্লাহকে তো, নিজের ভয় না অপরের ভয়? যে বলেছে ওই কথাটা মিথ্যা হয়ে যাবে বলে ইমামে আজম আবু হানিফা, তিনি আবার সেটাকে আবার পড়তে শুরু করেছেন। আরেকবার জোরে বলা যায়, তৈরি হন, মনের মানুষ হন। ইমাম গাজ্জালী হুজুরের নাম শুনেছেন? এই জোরে বল, এই গাজ্জালী হুজুরের নাম শুনেছেন? ইমাম গাজ্জালী নাম শোনেননি? ওনার লেখা কেতাব আছে যে, ওনার লেখা বড় বড় কেতাব আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ওনার 5 ভাই ছিলেন, বড় ভাই ইমাম,
মেজো ভাই আছেন, তৃতীয় নম্বর ভাই হলো ইমাম গাজ্জালি। তা উনি কিন্তু বড় ভাই ইমাম যে মসজিদে নামাজ পড়তে যায় না, কে গাজ্জালি, সেজো ভাই। তখন মাকে বলছে, মা এই গাজ্জালি নামাজ পড়তে যায় না তো। তা মানুষ সমালোচনা করে, তুমি বলে দেন না মা, মা বা যাই তুমি নামাজ পড়তে যাও, নিয়ে যাও নামাজ পড়তে যাও, যাও নামাজ পড়তে যাও। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আগে বড় ভাইয়ের সঙ্গে আসরের নামাজ আদায় করতে যায়, যখন আসরের নামাজ আদায় করতে গিয়েছেন বড় ভাই ইমামতির জায়গায় দাঁড়িয়েছেন, ইমাম গাজ্জালি তিনিও দাঁড়িয়েছেন, আপনার একটাক একটাক একটা করেছেন, আমার সুরা কিরাত পড়ার পরে রুকুতে গেছেন, সেজদায় যাওয়ার পরে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এমন সময় তিনি সেজদা থেকে বাড়ি চলে এসেছেন, এমন সময় মায়ের কাছে ওই বড় ভাই এসে বলে, মা আজকে যাইনি, একটা সমালোচনা উঠছে ঠিক কথা, কিন্তু আজকে আজকে গাজ্জালি গেল সেজদায় যাওয়ার পরে সেজদা থেকে উঠে চলে এসেছে, সঙ্গে সঙ্গে মা জননী দেখে এমন সময় টেনে চড় মেরেছে, মা তো টেনে চড় মেরে বিয়া তো তুমি নামাজে গেলে গেলে আবার তুমি চলে আস, চলে এলে কেন সেজদা থেকে চলে। তখন বলছে, মা কি কারণে আপনি আমাকে বলছেন, কারণটা তো জিজ্ঞাসা না করে আমাকে মারলেন, মা আপনার মারটা হলো আমার দোয়া। আরেকবার জোরে বলা যায় সুবহানাল্লাহ। আম্মা জান আপনি শোনেন, বড় ভাইকে প্রশ্ন করুন, ও যখন নামাজে দাঁড়িয়েছিল নিয়ত ঠিক ছিল, রুকুতে গেছে নিয়ত ঠিক ছিল, বড় ভাইকে প্রশ্ন করুন, ও সেজদায় যাওয়ার পরে তিন তালাকে এক তালাক আর এক তালাকে তিন তালাক কেন চিন্তা করছিল। বড় মা বলছে, বড় ভাইকে বলছে, বেটা তুমি মাথার মধ্যে চিন্তা করেছো? বড় ভাই চিৎকার করে বলছে, আম্মা জান বিয়ার বি ক্ষমা করবেন, আমি আজকে সেজদায় যাওয়ার পরে আমার মাথার মধ্যে তিন তালাকে এক তালাক, এক তালাকে তিন তালাক করে চিন্তা হয়েছে, ও গাজ্জালি সে জানলো কি করে। ওই সময় মা জননী বলছে, বেটা তোমার ভাইকে আল্লাহ পাক জানার মতো ক্ষমতা দিয়েছে, ভিতরে যে একটা চোখ আছে ওই চোখটাকে পরিষ্কার হয়ে গেছে বলে ওই আপনার তোমার ভাই গাজ্জালি সব কিছু চামড়ার চোখে দেখতে পাই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কি জোরে বলা যায় সুবহানাল্লাহ। মিসরা হুজুর কেউ নাকি দেখেছেন কেউ? আই জোরে বলো, দেখেননি? ফতোয়া আলমগীর কিতাব, একজন হাজি সাহেব হজ করতে যাবে, দেখা করতে এসছে, বলে বাবা আমি আবু জাফর আমার ফতোয়া আলমগীরি কিতাবটা হারিয়ে গেছে, এই কাপুক কি বলে রুয়েতে কাপুকাই খেয়ে ফেলেছে, একটা আনতে পারবে বাবা? কেতাবালা হাজি সাহেবটা হুজুরের সঙ্গে যখন দেখা করতে গিয়েছে বলার পরে বলল, আব্বা জান আপনি আমার বেয়াদবি মাফ করবেন, আল্লাহ পাক যদি আমাকে হজ করিয়ে ঘরে ফিরিয়ে আনেন অবশ্যই আমি আজকে আপনার কেতাবটা না নিয়ে আসবো না। বাড়ি যখন মদিনা শরীফ মক্কা মদিনা শরীফ থেকে কেতাব কেনার পরে ওই মানুষটা হজ হজ থেকে এসে এমন সব মেসলা হুজুরের কাছে এসে বললেন, সালামটা দিয়ে কদমবসি করে বললেন, ও আব্বা জান আমি সেই কেতাবওয়ালা হাজি হিসেবে এসেছি। মেসলা হুজুরকে বলছে, বাবা তোমরা আমাকে তুলে বসিয়ে দাও। যখনই বসিয়ে দিলেন ফতোয়া আলমগীরি কেতাবটা বড় মোটা কেতাব, এমন হুজুরকে নিজের এই মাঝানোর মধ্যে রেখে দিয়ে প্রত্যেকটা পাতা উল্টা চাঙুল বলাচ্ছেন, এখনো পর্যন্ত জিন্দা রয়েছেন আব্দুর রফিক বলে মেজলা হুজুর কেবলা, এক হাতে ছিল এখনো বেঁচে আছেন, তানাকে জিজ্ঞাসা করতে পারেন। মেজলা হুজুর কেবলাকে বলছেন, আব্বা জান আপনার চোখে গ্লুকোমা হয়ে গিয়েছে, আপনি তো কিছুই দেখতে পান নাই, এত ভারী কেতাবটা নিয়ে আপনি কেন আঙুলটা কেন বোলাচ্ছেন বলেন। ওই সময় মেজলা হুজুর কেবলা চোখটা বড় করে বললেন, এই আব্দুর রফিক তুমি আমার কি বললেন, আজকে আমার চোখে গ্লুকোমা হয়েছে ঠিক কথাই, আমি যখন আমি আবু জাফর আল্লাহর কাছে যখন যাই আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াজ সাত তবক আসমান থেকে সাত তবক জমিনের নিচে পর্যন্ত আমি আবু জাফর আমার চোখ দিয়ে আমি দেখতে পেয়ে যাই। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে কি জোরে বলেন সুবহানাল্লাহ। কি পীর গো মেজলা হুজুর পীরকে লাগে একদিন প্রশ্ন করা হয়েছিল, দাদা জান আপনি আমার রসুলকে কবা দেখেছেন? মেজলা হুজুর কেবলা তিনি বললো, বাবা তোমাদের জানতে নেই তোমরা বাচ্চা মানুষ, একবার দুবার বলার পরে বললো আমার আল্লাহ ভাত
আমাকে আমার রাসূলের দিদার অনেকবার করিয়েছেন এমন সব কয়েকজন মানুষ প্রশ্ন করলেন দা হুজুর কিবলাকে প্রশ্ন করলেন দাদা জান আমার রাসূলের সঙ্গে এমন সময় ডাইরেক্ট বসে এইভাবে কবার কথা বলেছেন ওই সময় মিজদা হুজুর কিবলার মুখটা লাল হয়ে গেছে এমন চিৎকার করে বলল বাবা আমি যতদিন হায়াতে থাকব কাউকে তোমরা বলতে পারবে না আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষকে তোমরা বলতে পারো আমার রাসূলের সঙ্গে এইভাবে ডাইরেক্ট কথা একবার নয় দুইবার নয় আমি আবু জাফর আমার সঙ্গে 13 বার বসে কথা বলেছি সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ কি পীর গো কি মাশায়েখ কি আল্লাহর ভয় কি আল্লাহ ডর আমার ভাইজানেরা পীর মাশায়েখের কথা বলতে গিয়ে মাহবুব সুবহানি কুতুবে রাব্বানি গাউসে জামদানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি আবু আফতার আব্দুল কাদের জিলানি হযর তিনি ফুরফুরাল জমিনে তিনি একদিন আসলেন ন হুজুর কিবলাকে দেখেছেন ন হুজুরকে দেখেননি এই জোরে বল আপনারা দেখেননি ন হুজুর কিবলা হলো মাদারজাত ওলি মায়ের পেটে ওলি না মায়ের পেট থেকে আল্লাহ পাক ওলি করে পাঠিয়েছিলেন আর কিছু বলেন না মেজলা নহজুকের শরীর অসুস্থ হয়ে যাওয়ার পরে তিনি দুপুরে শুয়ে আছেন আরাম করছেন একজন ব্যক্তি এসে বাইরের ছেলেটাকে বলছে বাবা নহজুকে মানে খবর দাও যে একজন মুসাফির এসছে যখন এনাকে উনি বলছেন আর নহজুকে ঘর থেকে একটা বাচ্চা ছেলেকে বলছে এই তুমি গিয়ে দেখো তো বাইরে আমার জন্য কোনো লোক ওয়েট করছে কিনা বলে হ্যাঁ হুজুর এই ব্যাপার বলে এই সবাই সরে যাও লোকটাকে আসতে দাও ঘরে ঢুকলেন বাচ্চা ছেলেটাকে বার করে দিলেন দুজনে মিলে কথা বলছে 10-15 মিনিট হওয়ার পরে এখানে এসো সবাইকে সরিয়ে দাও ইনি যাবেন যখন চলে গেলেন বিধবা 2-3 মিনিট পরে নমস্কার করে বলছে এই বাইরে গিয়ে দেখতে হবে মানুষটা আছে কি 2-2.5 মিনিটের মতো আচ্ছা আজকে দেখায় সঙ্গে সঙ্গে হুজুর নেই তো হুজুর নাই তো যখন বলছে নাই তখন বলছে কে জানো নি হুজুর আমরা তো বলতে পারবো না ওই সময় না হুজুর পিরকে বললে বাবা তোমরা শুনে রেখে দাও ওটা অন্য কেউ নয় উনি হলেন মাহবুব সুবহানি কুতুবে রাব্বানি গাউসে জামদানি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি তিনি তানার জায়গায় ছিলেন আমি নাজমু সাদাত আমি আমার জায়গায় রয়েছি একটা মাসলা নিয়ে আমার সময় দুজনের ভিতরে জটিলতা শুরু হয়ে গেছে বলে বড় পীর আব্দুল কাদের জিলানি হযর আমি নাজমু সাদাত আমার সঙ্গে সাক্ষাৎ করে তিনি মাসলাটাকে হাল করে ঠিক করে নিয়ে আবার তিনি তানার বাগদাদের জমিনে তিনি ফিরে গেলেন সবাই জোরে জোরে বলে সুবহানাল্লাহ কিছু মানুষ বলবে কি জানেন ওরা হচ্ছে সব গাঁজা গাঁজা করি কথাবার্তা ওরে খাবা তানাদের দেখেছেন আল্লাহ পাক তাদের মানুষ তাদের দেখেছেন তাদের ভিতরে আল্লাহর ভয় তৈরি হয়ে গেছে আরেক বছর বলা জানেন একদিন নহজুর কে না গেছে যে জ্যৈষ্ঠ মাস অসুবিধা হচ্ছে নাকি আপনি জ্যৈষ্ঠ মাস হুজুর কাছে লোক এসছেন বড় হুজুরের হায়াতে মিজলা হুজুরের হায়াতে আমার দাদা সেজে হুজুর কেবলা উনি তো 30-28 বছর বা ইন্তেকাল করেছেন যাই হোক তেমন সব মানুষটি নহজুর কালের কাছে সালাম দিয়ে মোসাফা করেছে 1:30-2 বাজে এমন সব যাও বাড়ি যাও হাঁকার মারছে কে নহজুর কেবলা যখন হাঁকার মারলেন মারার পর সবাই দেখছে চুপচাপ ঘরে যাওয়ার পরে খাওয়া দাওয়া করছেন মাথা টান বলছে আব্বাজান বা হুজুর কি ওই লোকটাকে একটুখানি সর্ব দুটো খাওয়া দাওয়া করে ছাড়তে পারত নেই আমি নাজমু সাদাত আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি ওর পিছনে ওর আজল আজাইল আসছে সময় হবে জান কবজ হবে আর আমার সঙ্গে দেখা করবে বড় ভাই মেজো ভাই মাদাসার ভাই ছোট ভাই সঙ্গে দেখা করবে সময়টা চলে রাস্তাঘাটে মত হয়ে যাবে তার লাশটা বেহরিশ হয়ে যাবে ওরই জন্য আমি তাড়িয়ে দিয়েছি খবর নিয়ে দেখা গেল ঘরের দরজায় চৌকাটাতে পাতে ঝোঁচটকে পড়েই মারা গেল আল্লাহ বলেছে বান্দা তোদের যখন দুনিয়া থেকে নেব একটা ওসিলা করে নেবো তাই তো দেখেছেন আল্লাহ ওলি কাকে বলে আমরা সেই সান্নিধ্যের মানুষ আপনাদের কাছে প্রত্যেকের কাছে বলবো আল্লাহর ভয় আল্লাহর ডর এবং কোরআন হাদিস এজমা কেয়াস অনুযায়ী চলাফেরা করবেন আল্লাহ বলছে বান্দা
তোমাদের আমি জান্নাতি বলে আমি আল্লাহ কবুল করব আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যেন সুবহানাল্লাহ যাই হোক অনেক কিছু কথাবার্তা বললাম আমার কথা শুনে কারো কষ্ট হয়েছে ব্যথা হয়েছে নামাজ হবে ইনশাআল্লাহ না আগামী বছরে সেই ঈদের নামাজ কুরবানির নামাজ এই দুটো নামাজ কেউ নয় তো পাঁচ নামাজ আদায় করবেন আপনি আল্লাহর প্রেমিক হবেন আল্লাহ বলছে বান্দা আমি তোমাদের জান্নাতি বলে কবুল করব আরেকটু জোরে বলেন আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলেন আসুন আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনার জমিনে শুয়ে রয়েছেন আমার সকলে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আমার রসুলকে একটু সালাম জানিয়ে দিই ইয়া নবী সুবহানাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ আল্লাহুম্মা যাই হোক অনেক কিছু কথাবার্তা হলো আমার কথা শুনে কি কষ্ট পাননি তাহলে নামাজ পড়া হবে আরে জোরে বলো কজন নামাজ পড়বেন হাত তোলেন যে হাত না নাবিয়ে থাকবে সে মুসলমান নয় নারে তাকবীর পাঁচ অক্তের না এক অক্তের আল্লাহ যারা এখানে নিয়ত করলো এদের এই রাস্তায় যেতে গিয়ে যদি মত হয়ে যায় আল্লাহ পাঁচ অক্তের নামাজ বলে কবুল করো আর ঠিক তো আচ্ছা কুরবানি কাদের উপর ওয়াজিব হয় কুরবানি তো দিয়েছেন তাই তো যাদের টাকা যাদের পয়সা যাদের সম্পত্তি আছে তাদের উপর কি জোরে বলে কুরবানি ওয়াজিব আচ্ছা গরিবদের জন্য কি ওয়াজিব হ্যাঁ ওয়াজিব না কোনো গরিব যদি বলে আমি কুরবানি দেব কুরবানি কুরবানি কিন্তু ওয়াজিব আমাদের জন্য ওয়াজিব যারা সাহেব নিসাব যখনই ওই গরিবদের গরিবটার জন্য আল্লাহ তাকে কুরবানি ওয়াজিব করে সে নিজের হাতে ওয়াজিব ওয়াজিব না ফরজ করে নিয়েছে যদি বলেন কী করে কেতাবে পাওয়া যাচ্ছে বুখারী শরীফ আবু দাউদ শরীফে আছে বা সাহেব বেকায়া হেদায় কেতাবে আছে যে ওই যে ব্যক্তি কোন ব্যক্তি সেটা যে গরিব ছিল সে গরু কিনেছে গরুটা হারিয়ে গেছে আমার আল্লাহ বলছেন তুমি গরিব তো তোমার জন্য আমি তো অজব করিনি তুমি অজব করে ফরজ করে নিয়েছো তুমি আর একটা গরু কেন হারিয়ে গেছে কিনতে হবে কেনার পরে আর একটা যদি চলে আসে ওই যে হারানো গরুটা যদি পেয়ে যায় আমার আল্লাহ বলছেন কি ওই হারানো গরুটাকে তোমাকে কুরবানি করতে হবে আর যে আবার যে দ্বিতীয়টা যেটা কিনেছো তাকেও তোমাকে কুরবানি করতে হবে আর আমাদের উপর যাদের অজীব হয়ে আছে যদি কুরবানিগুলি হারিয়ে যায় যদি আপনি কিনে ফেলেছেন আবার ওই গরুটা পেয়ে গেছেন আল্লাহ বলছেন খোদার আইন হচ্ছে কি না তোমাকে ওই যেটা এক্সেস হয়ে গেছে রেখে দাও বিক্রি করে দাও তুমি একটাই তুমি হালাল করো একটাকে তুমি ই করো জায়গায় রাখবে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে খবরদার এগুলোকে ভেবে চিনতে ভালোভাবে চলবেন আল্লাহ পাক পরবর্তীকার বেরিয়াস সর্বদিক থেকে আল্লাহ পাক উন্নতি দান করবে সবাই উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজে জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ যে চারটে মানে আবার কি এই এইখানকে এইখানকার কিছু লোক তোমার নামে বলছিল বলছে হুজুর জীবনেও টাইম মতো ঢুকবেন ঘড়ি কই এ ভাই চলে এসো দেখেছি এটা কিসের জন্য হয় জানেন কেন বলেন তো এই আবদুল্লাহিল মারুফের সঙ্গে আমার সঙ্গে বন্ধু নয় আমি কোনো সময় খোদার কসম খেয়ে বলছি ও আজ সামনে আছে আমি গার্জেনের মতো ওকে গর্জন করি আর কোনো সময় আমি ওকে বন্ধুর মতো ডাক দিই এটাই হল ইসলাম আপনি মলি সাহেব ওই খারাপ করেছে কে পোকা তাড়াতে গেছে কোন মলি সাহেব খারাপ কোন ইমাম সাহেব পোকা তাড়াতে গিয়ে গণ্ডগোল করে ফেলেছে বে করে ফেলেছে সেই দিয়ে এমন সে হো 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 করছে কী করছে আলেম আলেম সমাজ থেকে একদম নিচে নামিয়ে দিচ্ছে খবরদার নয় একদম নয় শরীয়ত মোতাবেক চলবেন এরকম ফাঁকানে আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবেন ভালোবাসা সেই বুঝে রাখতে পারেন আল্লাহ পাক এই রসুলাই আল্লাহ অনেক বড় জান্নাতি করবেন তাদের আরেক বছরে বলেন
একটার সময় ছিল এখানে হজ করতে এসে পঞ্চাশ টাকা দিয়েছে নাকি, তখন ছিল পঞ্চাশ টাকার বাবুর আপনার কি বলে বক্তা, চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মারুপাই হজ করছি, ক টাকার হলো, এই মারুপাই কত হয়েছে, বলে ভাই জান দেড়শো টাকা, ক ঘন্টা বকলে সাড়ে চার ঘন্টা, এখন কি বকছো আল্লাহ, আল্লাহ বলে এই বান্দা তোকে আমি গরিব করে পরীক্ষা করি, এই বান্দা তোকে আমি কোটি কোটি টাকা দিয়ে পরীক্ষা করি, আল্লাহ পাক আল্লাহ পাকের দরবার লাখ লাখ কোটি কোটি শুকর আদায় করি। আব্দুল্লাহ মারুফ সাহেব আমাদের বাংলার বুকে নয়, শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, আপনার পশ্চিমবাংলার অন্য অন্য রাজ্যে ভালো একটা মানে সুনাম তৈরি করেছেন, যে সুনামটা আব্দুল্লাহ মারুফের বাপের ছিল না, আব্দুল্লাহ মারুফের মায়ের ছিল না, আব্দুল্লাহ মারুফের দাদর ছিল না, তার বাপ জন্মদাতা বাপের ছিল না, সে আজকে আমাদের বাড়িতে থেকে লেখাপড়া করে ছোট হুজুর পীর কেবলা তোহা সিদ্দিকীর নাম আপনার সবাই জানেন, তানা তোহা সিদ্দিকী হুজুরের আম্মা জানের কাছে, আমার সেজ দাদি আম্মার কাছে ও মানুষ হয়েছিল, এবং দাদা জানের দাদি আম্মা ওর কাছে দোয়া আছে, বলেছিল যেখানে তুই যাবি তোর মাথা কোনো নিচ হবে না, আল্লাহ তোকে ইজ্জত দান করবে, আরেকবার চলে বলে আল্লাহ আমাদের গৌরব, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা গৌরব। আজ আলেম তো অনেক আছে, এইসব আলেম জায়গায় প্রশ্ন করুন, দাদা হুজুরের সিলসিলা মানতে হবে কি না, এটা কোরআনে আছে কি বলুন, এখনই বার করবে, এখনই বার করবে। আর আজকাল কিছু এসছে এইসব পাতিমাল সব ওই বাইরে ফ্যাশন, বলে হুজুর কোত্থেকে এনেছে, বললে হুজুর বাংলাদেশের মাল পাইছি, বাংলাদেশের মাল পাইছি, বসিরহাটের আল্লাহ রুহুল আমিন হুজুর দরবারে কিছু বাংলাদেশের মনীষীরা শুয়ে থাকে, তাদের পেট হচ্ছে সকালবেলায় উঠে একটা লোক আছে, সে জলসা জলসা ফোন করে বলে মাল লাগবে, বলে কত টাকার মাল আছে, মালগুলো মানে মালের অর্থ হচ্ছে মৌলানা, আমি যদি মিথ্যা বলি আল্লাহ জুবান বন্ধ করে দিই, আমি ডাইরেক্ট তোদের কাছে বলি খুব কাজ খারাপ বাজে কাজ করছো, ও বেটাটা কী করে যে ফোন করলো বলে হ্যাঁ একটা সাতের মাল পাঠিয়ে দাও, পেলো যে মোবাইল করলো সে হলো এক হাজার টাকা, গাড়ি হলো এক হাজার, আর থাকে কত পাঁচ হাজার, বাংলাদেশে গেলে সেটা আট হাজার। আপনাদের কারণে হাতে ধরে বলে যাব, পায়ে ধরে বলে যাব, আমাদের পশ্চিমবাংলা কিন্তু খুব একটা মারাত্মক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আজকে আপনি আমি মাথায় টুপি দিয়ে জুব্বা পরে এই রাত বিরতে আমরা ঘোরাফেরা করি, একটাই একটাই আল্লাহর খাস রহমত, আমার রসুলের কদমে রসিলা, আর আমার মুজাদ্দিদ জামানের সিলসিলা যারা খাদেম হয়ে গোলাম হয়ে চলাফেরা করে আল্লাহ তাদের ঘরে আল্লাহ হেফাজত করেন, আরেকবার চলে এজ্জত দিয়েছে রে ভাই। গতকালকে আমি যাচ্ছি আপনার উদয়নারায়ণপুরটা পার হয়েছি নারায়ণ দেখি, এখন আমি জলসলাধারের গাড়ি বলছি তোমাদের এখানে গাড়ি চেক হচ্ছে, ও বুঝে নিয়েছে তো অন্য লাইট মেরেছে, হ্যাঁ বেশ বুঝতে পেরে গেছে পুরো যে না না আপনি কিছু মনে ভাববেন না, আপনি কিছু মনে এটাই মনে ভাবে ওরে খেপা ইজ্জত কে দিচ্ছে, খবরদার সে ইজ্জতগুলো নিয়ে থাকবেন। আর একটা ছোট্ট ঘোষণা দিয়ে যাই, আগামী প্রত্যেক বাংলা মাসের তৃতীয় বুধবার, এই মাসে পড়েছে পাঁচই সেপ্টেম্বর, আজ থেকে দীর্ঘ চার থেকে পাঁচ বছর পূর্বে আমি আর আব্দুল্লাহ মারুফ ভাই আমরা দুজনে মিলে প্রতিজ্ঞা করেছিলাম যে ও আমাকে বলেছিল ভাইজান এই আল্লাহাক আমাকে কোরআন হেফ করিয়েছেন, আল্লাহাক আমাকে কোরআনের তাফসির করার তৌফিক দিয়েছেন, ভাইজান আমরা একটা একটা জায়গায় আসি, আমি তখনই বলেছিলাম মারুফ ভাই আমি একটা জায়গা তৈরি করছি ইনশাআল্লাহ, তুমি তোমাকে সময় দিতে হবে, উনি বলেছেন বারো মাসে বারোটা দিন আপনার এখানে ফুরফুরার জমিনে আমার দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির সিলসিলার খাতিরে আমরা তাফসিরের মাহফিল আমরা করি, গত তিন দুবার হয়ে গেল, এই তিনবারে করবে, আগামী পাঁচই সেপ্টেম্বর আছে, আব্দুল্লাহ মারুফ ভাই বলবেন আপনাকে বলে দেবে, আবার আপনারা খবরদার আসবেন, দেখুন না কোরআনে আল্লাহ কী বলছেন, কত সুন্দর কথাবার্তা। আইবিআই নেটওয়ার্ক আছে, নেটওয়ার্ক আর আইবিআই নেটওয়ার্ক ও আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আছে, তোমাদের কি হ্যাঁ আবুজা সিদ্দিকী ছোটো ভাই আমার তানার নামে আমার জোয়ান যুবক ছেলেরা নেটওয়ার্ক খুলেছে, এরা এই জলসা কোনো জায়গায় ভালো প্রোগ্রাম ইসলামিক তো ইসলামিক কন্ডিশনার যায়
আপনার রাজ্যের সঙ্গে যোগাযোগ রাখবেন। দেখেন আমাদের সমাজ আল্লাহ জানা আমাদের ঘরে নেটওয়ার্ক দিয়ে নয়, এমনি সোশ্যাল মিডিয়া দিয়ে নয়, আল্লাহ যেন আমার সর্বদিক দিয়ে যেন কবুল করেন, এটাই আমাদের সব মূল বক্তব্য। আল্লাহ যেন সকলের নিয়তকে, মনের আশাকে যেন আল্লাহ কবুল করেন। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার বলার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে মাফ করবেন, ক্ষমা করবেন। আপনারা যারা আমি প্রশ্ন বলেছিলাম প্রশ্নের উত্তরতে যান, ওই সময় আরও আপনারা আমাকে প্রশ্ন করবেন, উত্তরগুলো আমরা দেবো ইনশাআল্লাহ। কি ঠিক আছে? কেন আলেমকে রেখে বললে বসে থাকবে? যাই হোক, আপনারা দীর্ঘ সৃষ্টি বসে আমার আমি সালাম দিয়ে উত্তর দেন, আসসালাম আলাইকুম। আমাকে সালাম দেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মোসাফা করার জন্য হুড়হুড়ি করবেন। আমি দেখলাম ছোট ভাই উঠলো, আপনারা দেখে ভাই জানকে উঠে বললে হুড়হুড় করছে লেগা, আর যখন এই টিপ মাথা থেকে হুড়হুড় করছে লেগে, আমি জানি তো কোথার টিপ মারলে কোথার খায়। আপনার কালবোস, কালবোস মাছের টোপ দেবো না রুই মাছের টোপ দেবো, আমাদের জানা থাকে। খবরদার, দিন মস্তিষ্কে শুনুন, আখেরি মারা যান, আবদুল্লাহ মারুফ ভাই আমার করবেন, আপনারা তানার সঙ্গে থাকবেন এবং আল্লাহ পাক আপনাদের জালসাকে যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরুদ আল্লাহ উম্মা একদম কথা।